রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইন্না ফিল লাইলি লা সাআতান, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লাইয়াফিক রাজুলুন মুসলিম, যখনই সময়টা কোনো পুরুষ মানুষ পেয়ে নাই, কোনো মহিলা মানুষ পেয়ে নাই, ফায়াসাল্লাহ খায়রান নামরি দুনিয়া ওয়া আখরা, ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ, যা চাই ইল্লা আতাহু ইয়াহু, তাকে আল্লাহ দিবেন, দিবে নি, দিবে দিবে, দিবে নি, দিবে দিবে, ওই সময়ে পুরুষ নারী যা চাইবে তাই দেওয়া হবে, তার নাম রাতের সালাত। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় রাতের সালাত। রাতের সালাত আদায়ের জন্য রাতে উঠা এবং আকাশের দিকে লক্ষ্য করে কিছু বলা এবং রাতের সালাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে মানুষকে উৎসাহিত করা, এ ব্যাপারে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আপনারা যে যেখানে আছেন, দোকানপাট রাস্তাঘাট সব কিছু বন্ধ করে, চলাচল বন্ধ করে সামনে এসে বসে আলোচনা শোনার চেষ্টা করুন। আসরের পর থেকে নিয়ে জোহরের পর থেকে নিয়ে আপনারা হাট বাজারে ঘোরাঘুরি করছেন, সেখানে বসে সময় কাটাচ্ছেন। আসলে আমিও খুব পরিস্থিতিগুলি লক্ষ্য করলে খুব কষ্ট পাই। আমি আসলে এভাবে বক্তব্য করতে কোনোদিনই চাইনি, কিন্তু পরিস্থিতির আমি মোকাবেলা করতে পারিনি। এই ছেলেরা তোমরা দাঁড়িয়ে আছো কেন, বসার জায়গা নেই ওখানে? দেরি করো কেন বসতে? যারা আপনারা আছেন ভদ্রতা বজায় রেখে বসে আলোচনা শোনার চেষ্টা করুন, দয়া করে দাঁড়িয়ে থাকবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তখন সাহাবীগণকে বসার জন্য বলতেন। দাঁড়ানো অবস্থায় আল্লাহর নবী কোনোদিন কথা বলেছেন এমনটা হাদিস দ্বারা প্রমাণ হয় না। অতএব আপনাকেও আমি বসার জন্য অনুরোধ জানাচ্ছি, নিজের পরিবেশ নিজে নষ্ট করিয়েন না। তখন এক পর্যায়ে বলবেন, মনে হয় আব্দুর রাজ্জাক সাহেব আমাকে কষ্ট দিলেন, আমি আপনাকে কষ্ট দিতে চাই না। আপনি সন্ধ্যা থেকে এসে দোকানে বসে আছেন কেন, অত চা খান কেন, ওখানে আড্ডা পিটছেন কেন, এটা কি, এটা তো নোংরামি, এটা তো শয়তানি, এত ওখানে বসে আড্ডা পিটতে হচ্ছে কেন? হাট বাজার আজকেই করতে হবে, জিলাপি আজকেই কিনতে হবে, দোকানপাট হাট বাজার কি মায়রা খেয়েছেন? কই আমরা তো কোনোদিন এরকম জমা সময় কিনি না, আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, আমার 16 বছর ছাত্র জীবন আছে আর 33 বছর শিক্ষক জীবন চলছে আর 31 বছর বক্তব্য জীবন চলছে, কোনোদিন চায়ের স্টলে কোনোদিন বসিনি, তো আছি তো। আসর থেকে নিয়ে এখন পর্যন্ত দোকানে বসে আড্ডা পিটেন, আমি জানি না এসব বক্তব্যের ফলাফল শেষ পর্যন্ত কি হবে, তবে আমি জাতিকে অবগত করার জন্য দুইটা বই মুখের সাথে সাথে লিখেও গেছি। মুখেও পরিস্থিতির তীব্র নিন্দা করেছি, সময়কালীন বক্তব্য, চুক্তি করে টাকা নেওয়া বক্তব্য, ব্যাপক পরিস্থিতি প্রস্তুতি নিয়ে বক্তব্য, কেসা কাহিনী দিয়ে বক্তব্য, বক্তব্য মানে মেলা, এসব বিষয়ের উপরে আমি বিস্তারিত কঠোরভাবে সময়ে সময়ে বলেছি। এসব পরিস্থিতির জবাব আমি কোরআন হাদিস দিয়ে দিতে পারবো না। সাথে সাথে আমি কলমেও লিখেছি, বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়। বইয়ের নাম কি? বক্তা শ্রোতার পরিচয়। কে বক্তা কে শ্রোতা, এটা কেমন হওয়া দরকার, তা আমি হালকা করে লেখার চেষ্টা করেছি। তাতে আমি বলেছি, আলেম ওলামা দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে,
জান্নাত উদ্বোধন করা হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে, তবে জাহান্নামের সূচনা করা হবে, উদ্বোধন করা হবে মাওলানা সাহেবকে দিয়ে, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটা আমি বলিনি, এর জবাব আমি দিতেও পারবো না। আলেম ওলামাদের ব্যাপারে আল্লাহ নবী যত কঠোরতা আরোপ করেছেন, পৃথিবীর কোনো পাপীর উপরে এত কঠোরতা আরোপ করেননি। যে কোনো একটা দিক বললে আপনাকে আমি দেখাতে পারবো কোনো পাপীর এরকম অবস্থা হবে না। তার একটা অবস্থা আপনার সামনে নকল করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওরে জাবি রব্বি, আমার প্রতিপালক আমাকে আকাশে নিয়ে গেলেন, মানে জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন। উপরে যেতে যেতে দেখি হঠাৎ অনেক মানুষ যাদের জিহ্বা এবং ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, বহু মানুষ যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। দৃশ্য দেখে আমি খুব ভয় পেলাম। আমি বললাম, জিব্রাইল মান হাউলা, এরা কারা, এ কি কথা, অবাক কথা। তখন জিব্রাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, হাওলায়ে খুতবা মিন উম্মতে, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো, এ কথাই বলেছেন, আমি অনুবাদক। এ কথা তিনি 1450 বছর পূর্বে বলেছেন। ওই আরবিটা আপনাকে আমি বাংলা করে শোনালাম, আর আপনি যদি নিজে বাংলা দেখতে চান তাহলে যারা বই বিক্রি করেছে ওদের কাছে একটা বই দেখেন, বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়। এক বাক্য পড়া দরকার, কিনা দরকার। জীবনে কত বই কিনলেন, বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথ ঠাকুর আর শরৎচন্দ্র আর কত কি কিনলেন। এই ছেলে, এখানকার তোমরা যারা দায়িত্ব পালন করো সব যুবকেরা, তোমরা কোথায়, তোমরা এখানে কেন, যাও তোমরা ওখানে যাও। তোমরা দায়িত্ব পালন করছো, তোমরা আজকে বক্তব্য শুনতে পাবে না। তোমরা ওই যেখানে দোকানপাটে জিলাপি বিক্রি হচ্ছে ওখানে যাও। আমি এখানে কথা বলা শুরু করেছি, ওখানে কি লজ্জায় বসে থাকে, যাও ওখানে গিয়ে বলো, হয় দোকান ত্যাগ করতে হবে, এখানে আসতে হবে, না হয় বাড়ি যেতে হবে। ওকে ওখানে বসে থাকার জন্য আজকে এই ব্যবস্থা করা হয়েছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে এসেছি, আপনি দোকানে বসে থাকবেন, এই জন্য আপনার একটু লজ্জা হয় না, আপনার একটু শরম হয় না, আপনার একটু হায়া হয় না, আপনার একটু ইতস্তবোধ হয় না, আপনার একটু বোধোদয় হয় না, আপনার একটু মানবতা নেই। আমি সালাম দিয়েছি, আপনি দোকানে বসে আছেন, কোন লজ্জা, আপনি কি মনে করেন, আপনি কি পেয়েছেন, আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার, আপনার একটা বোধোদয় থাকা দরকার, আপনার একটা বোধগম্য থাকা দরকার, আপনার একটা মানবতা থাকা দরকার। আজকে আপনাকে চা খেতে হবে এত, আজকে আপনাকে জিলাপি কিনতে হবে, এটা মেলা নাকি? সালাম দেওয়ার সাথে সাথে যে যেখানে আছেন এসে বসেন, যদি মনে করেন আমি মানুষ, আমি আপনার জন্য এসেছি, কোনো স্বার্থে আসেনি, বক্তব্য ভালো দিতে পারলে আপনি টাকা দিবেন, অগ্রিম চুক্তি করেছি, এরকম কোনো কথা নেই, এখানে আসেনি। 31 বছর জীবনে কোনোদিন কারোর কাছে পথ খরচ পাত হয়ে চেয়েছি, এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দেব না। তা আপনি কোন শরমে ওখানে বসে থাকেন? আপনি মহিলা মানুষ, বাড়ি চলে গেলেন কেন? ঢং ঢং করে এসেছেন, আবার ঢং ঢং করে চলে গেলেন, যাবেন কেন? আমি তো আপনার জন্য এসেছি, আপনি জানেন যে আব্দুর রাজ্জাক এসেছেন, তা আপনি রাস্তায় চলে যাচ্ছেন, বাড়ি যাচ্ছেন কেন? আপনি কি করবেন, কয়টা টিভি রেখেছেন বাড়িতে? দিন রাত ল্যাংটা মেয়েকে দেখে আপনার সাত মিনিটে না, চক্ষু ঠান্ডা করে, কলেজা ঠান্ডা করে আজকে আমি বক্তব্য দিব, তবু ওই ল্যাংটা মেয়েকে দেখার জন্য সাত যাচ্ছে, আপনি মহিলা মানুষ, আপনি গেলেন কেন? আপনার জন্য তো আমি এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি মাওলানা মানুষ যাদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। পৃথিবীর কোনো পাপীর ঠোঁট এবং জিভা আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হবে না, আলেম ছাড়া এমন কোনো পাপী পৃথিবীতে নেই যার শাস্তি এরকম।
আপনাকে আরো দেখাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে যখন জান্নাত দেখানোর জন্য স্বপ্নে নিয়ে যাওয়া হলো, আমি স্বপ্নে যাচ্ছি উপরে, তো দেখলাম অনেক দৃশ্য। তার একটা দৃশ্য দেখলাম যে একজন মাওলানা সাহেবকে চিত করে ফেলে দেওয়া হয়েছে, আর পাথর থেকে পাশ থেকে পাথর মেরে তার মাথাকে একবারে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। যখন পাথরটা তার মাথার উপরে মারছে, তাদাদাহাল হাজারো ফান্তালাকে এলাই হেলে খোঁজাও, পাথরটা মাথায় লেগে ছিটকে দূরে চলে যাচ্ছে। সে লোকটা আবার পাথরটা নিয়ে আসছে, আবার মাথার উপরে মারছে। দৃশ্য দেখে তো অবাক হয়ে গেলাম। আমি বললাম, জিব্রাইল একে? তো পরে জিব্রাইল বললেন, ইনি হলেন মাওলানা মানুষ, আমল করত না। আমল না করা হুজুর আপনি কত নিবেন? কামেল পাসার, টাইটেল পাসার, দাওরা পাস, দাড়ি সুন্দর করে সাইজ করা আছে, ছোট করা আছে, বক্তব্য দিচ্ছে মিথ্যে, নিজেও জানে না এগুলো কি, কোনোদিন দেখেও নি। এক ঘন্টা বক্তব্য দিলে অন্তত 7 দিন মুখস্থ করতে হবে কোরআনের হাদিস, অন্তত 7 দিন, তারপরে 1 ঘন্টা বক্তব্য দিতে পারবে। আমরা পিস টিভিতে 11 জন গেছিলাম বাংলাদেশ থেকে, তো কিছু কিছু আলোচক দুবাই গেছিলাম প্রোগ্রামের জন্য, ওই প্রথম ঘন্টাতেই ওখান থেকে সরে গেছে, তার নাম টিভি টক, মানে ক্যামেরার দিকে মুখ করে দেখে বক্তব্য দিতে হবে, সারা জীবন খোলা মাঠে বক্তব্য দিয়ে অভ্যাস, এই সেই করে বলেছে। তো অন্তত 8টা থেকে 12টা এপিসোড তাকে দিতে হবে, একটা বিষয়ের উপর অন্তত 12টা বক্তব্য দিতে হবে, 12-30 মিনিট। তো এক বিষয় বক্তব্য দিতে গিয়ে 1-30 মিনিটই সব শেষ হয়ে গেছে, পরে আর দাঁড়াইতে পারেন না, বলছে না আমি আর বক্তব্য দিতে পারবো না। তো ওনাকে খাওয়ারও দেনি, গাড়ি ভাড়াও দেনি, এমনি নিজে গেছে হোটেলে। কত হাম্বি তাম্বি করে গেছে, দেয়ার কিছুই না। অনেক ঘটনা আছে সেই সফরের, আল্লাহ রহম করো। মাওলানা মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে মাওলানা মানুষকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে ভুঁড়িটা ঝরে পড়ে ঝুলবে, তখন ও ভুঁড়ির চতুর্দিকে নিজে ঘুরবে, বা ঝরে পড়ে গেলে নিজে ঘুরবে ভুঁড়ির চতুর্দিকে। গরুর পায়ে ধান মারা দেখেছেন কোনোদিন? গরু যেমন ধানের উপরে ঘুরে, তো মাওলানা সাহেব তার ভুঁড়ির চতুর্দিকে ঘুরবে। জাহান্নামীরা জমা হয়ে বলল, মালাক, হুজুর কি ব্যাপার? তা মরনা বিল মারুফ কোন হানিল মুনকার, আপনি তো আমাদেরকে বক্তব্য শোনাচ্ছিলেন, ব্যাপারটা কি, আপনি কেন এখানে? তখন হুজুর বলবেন, আমরকম বিল মারুফ আল আতি হে, আমি ভালো বলেছি ভালো করিনি যে, আনহামকুল মুনকার ওয়া আতি হে, আমি খারাপটা নিষেধ করেছি তবে নিজে খারাপটা করেছি। সুন্দর জর্দা খাচ্ছে হুজুর, আপনাদের বক্তব্য দিতে এসেছে, সুন্দর একবারে টাকা নিয়ে চুক্তি করে হুজুর বক্তব্য দিতে আসছে, সুন্দর টাকা আরেকজন দিয়েছে বেশি করে, তখন ওটা কেটে দিয়ে ও আপনার তারিখটা নিয়েছে। হুজুর যখন রাজশাহীতে, তখন আপনি মোবাইল করলেন টাঙ্গাইল থেকে যে হুজুর কোথায়, তখন হুজুর বলছেন যমুনা পার হচ্ছি, তখন হুজুর রাজশাহীতে। আমার চোখের সামনে, তা আমি বলছি যে এইভাবে বলছেন তো, আপনি যদি বলেন যে আমি রাজশাহীতে, তো মন খারাপ করতে পারে, ফাঁসিও হবে না সুলিও হবে না, এভাবে বলছেন কেন? কই, আমি কোনোদিন, আমার মনে পড়ে না যে আমি কোনোদিন 19-20 করেছি। আমি পরিস্থিতিকে 5 পয়সা দাম দিনে বক্তব্য দেওয়া তো আমার জীবনে কোনোদিন, আমি কোনোদিন কোনো মসজিদে খুতবা দিলে কে সভাপতি কে সেক্রেটারি 1/2 মিনিটের জন্য আমি ভাবা প্রয়োজন মনে করিনি। আমাকে বক্তব্য দিতে দিলেই কি আর না দিলেই কি? আমার বাপের কিছু জমি পেয়েছি ভাগে, ওইটুকু যদি আমরা চাষ করি তাহলে আমাদের কোনো রকম করে দিন চলবে, এটা আমার দৃঢ়তা কাজ করে। কাজে আপনি টাকা পয়সা দিলেই কি আর না দিলেই কি? আপনাকে হিসাব করে কোনো সভাপতি কোনো সেক্রেটারি কোনো কমিটিকে হিসাব করে আমার জীবনে 31 বছরে কোনোদিন একটা পা ফেলা লাগেনি।
পয়সাপাতি তো বহু দূরের কথা, আর এখন তো আল্লাহ অনেক অনেক উপরে রেখেছে, তার কোনো হিসাবই করতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, আলেমদের অবস্থা আপনার সামনে নকল করছিলাম। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জানি না এসব পরিস্থিতির কি হবে, এ তো মেলার মতো, আমি কি জবাব দিব, আপনি কি জবাব দিবেন, পরিস্থিতি এইটা গ্রহণ, কোরআন হাদিস এই পরিস্থিতি গ্রহণ করে না, নিজেও না করেছি, কলমেও লিখেছি, বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়, নিজেই পড়ি, আমাকেই পড়তে বলিয়েন না, আপনিও নিজে কিছু পড়িয়েন, ভালো হবে। আর তাফসির মাহফিল ঠেকানোর জন্য বই বইটা লিখা আছে, তাফসির কি মিথ্যা হতে পারে, মূলত তাফসির মাহফিল ঠেকানোর জন্য, তাফসির মাহফিল করার জন্য নয়। ওইসব জুলেখার কাহিনী জানে না আসলে ঘটনা কি, এমনিতে এইসব জুলেখার কাহিনী বলছে, ও দাউদ আলাইসালামের ঘটনা জানে না সত্য না মিথ্য, এমনিতেই বলছে, ও আইব আলাইসালামের শরীরে পোঁকা হয়েছে কি না তার জানা নাই, ও এমনিতেই কাহিনী বলছে, আইব আলাইসালামের স্ত্রী কোথাও মাথার চুল কেটে দিয়ে ধরা পড়েছিল কি না এই ইতিহাস তার জানা নাই, সে এমনিতেই বলছে, সাদ্দাদের জান্নাত আসলে ছিল কি না এটা তার জানা নাই, সে এমনিতেই বলছে। কাজেই বক্তব্য এরকম নয়, বক্তব্য হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, সাত দিন যাবৎ মুখস্থ করতে হবে, মুখস্থ করে আপনার সামনে অনুবাদ করতে হবে, এর নাম হলো দাওয়াত, মানুষ হেদায়েত হোক আর না হোক। তবে কোরআন হাদিসের কথা বললে মানুষ শোনে ও মানে, এইটা আমি তার বাস্তব প্রমাণ আমি দেখতে পাই। হাজারো মানুষ বলে সেদিন থেকে আমি প্যান্ট কেটে ছোট করেছি, টাকনোর উপরে করেছি, টাকনোর নিচে প্যান্ট পরলে আমি জেনা করিনি, চুরিও করিনি, টাকনোর নিচে প্যান্ট পরেছি, কারো টাকা দিয়ে কাপড় কিনিনি, নিজে টাকা দিয়ে কাপড় কিনেছি, টাকনোর নিচে প্যান্ট পরেছি, তাতে লোকের কি, আমি চুরিও করিনি, জেনাও করিনি, কাউকে মারিও নি, আমি জোর করে নির্বাচনে ভোটও নিইনি, কিন্তু আমি টাকনোর নিচে প্যান্ট পরেছি। অবাক কথা, আমাকে জান্নাতে দেওয়া তো বহু দূরের কথা, বিচারের মাঠে আমার দিকে আল্লাহ দেখবেনই না, আরে অন্তত দেখেন যে আমি কত বড় পাপি, তো আল্লাহ বলছে না তোমাকে আমি দেখবই না, আমি কি এমন বড় পাপ করলাম, মানে টাকনোর নিচে প্যান্ট পরলাম, এটা কি হয়ে গেল, এইটা এত বড় হলো কেন, আমি তো নিজের টাকা দিয়ে কাপড় কিনেছি, টাকনো নিচে প্যান্ট পরেছি, তাতে কি হবে, চুরি তো করিনি, জেনা তো করিনি, ডাকাতি তো করিনি, সুদ তো খাইনি, জমি তো জোর করে দখল করিনি, পিটিয়ে তো নির্বাচনে আসিনি, লাঠি দিয়ে তো নির্বাচনে আসিনি, লাঠি দিয়ে তো রাস্তায় চলি নে, শুধু প্যান্টটা টাকনোর নিচে রেখেছি, তাতে কি হলো, আমার সাথে আল্লাহ বিচারের মাঠে কথাই বলবেন না, অবাক, এইটা কি, এটা হলো মনের সাথে জড়িত পাপ, যার কারণে মন যেখানে চলে শরীয়ত সেখানে চলে না। আল্লাহ নবী বলছেন, হজিবাতিন নার বিশাহওয়াত ও হজিবাতিন জান্নাতুল মাকারিম, প্রবৃত্তি দ্বারা জাহান্নাম ঘেরা আছে, আর নিয়ম নীতি কষ্ট কেলেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত মানে নিয়ম নীতি কষ্ট ব্যথা সমস্যা অনেক কিছুর নাম জান্নাত, আর মন মতো চলো জাহান্নাম। টাকনো নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে, দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, বদনাম করে যে মন মতো চলে সে, নগ্ন পোশাক পরে যে মন মতো চলে সে, মাথার চুল দেখিয়ে যেসব মহিলারা চলে, যারা মন মতো চলে তারা, ছোট ব্লাউজ পরে যারা মন মতো চলে তারা, রাস্তাঘাটে পুরুষের পোশাক পরে চলে যারা মন মতো চলে তারা, হাট বাজার নিজেই করে স্বামী বেটা বাদ দিয়ে, এরা মন মতো চলে, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হজিবাতে নার বিশ্বাহুয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে।
জাহান্নাম রেডি করে আল্লাহ বলছেন জিব্রাইল যে যাও তো একটু জাহান্নাম দেখে আসো তো কেমন হয়েছে। তো জাহান্নাম দেখে এসে জিব্রাইল বলছেন তোমার মর্যাদার কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, তোমার ইজ্জতের কসম করে বলছি, হায় 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 করছে কি একলো বাজা বাজা জাহান্নামের একদিককে আর একদিক ধরে খাচ্ছে, আগুন ঝাপটা মেরে এইদিকে যাচ্ছে, এইদিকের আগুন ঝাপটা মেরে এইদিকে যাচ্ছে, করেছো কি? এখানে কি মানুষ প্রবেশ করবে? এটা কথা হলো মানুষকে শাস্তি দেওয়ার জন্য এরকম ব্যবস্থা করতে হবে? এখানে কেউ যাবে? কেউ তো যাবে না। জিব্রাইল যাও আবার দেখে আসো। জিব্রাইল এবার জাহান্নাম দেখে এসে বলছেন তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আমি জিব্রাইল বলছি জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? এটা কি হলো? কথা তো সম্পূর্ণ উল্টে গেল। তো আগের বারে দেখেছিল শুধু জাহান্নামের অবস্থা, মানুষের অবস্থা দেখেনি। এবার দেখে আসলো যে জাহান্নামকে শুধু প্রবৃত্তি দ্বারা, মনের ইচ্ছা দ্বারা ঘেরা আছে। তখন জিব্রাইল বুঝলেন মানুষকে মনের বিরোধিতা করতে পারবে, মানুষকে আজ থেকে দাড়ি ছেড়ে দিতে পারবে, মানুষকে আজ থেকে প্যান্ট টাকানো উপরে পড়তে পারবে, মানুষকে আজ থেকে বিড়ি সিগারেট ছেড়ে দিতে পারবে, মানুষকে আজ থেকে জর্দা ছেড়ে দিতে পারবে, মানুষকে জোর করে জমি দখল করেছিল আজ সকালে গিয়ে বলে দিবে জমি ছেড়ে দিলাম, মানুষ কি প্রবৃত্তির বিরোধিতা করতে পারবে, মানুষ কি সকালে বোনেরাকে জমির ভাগ দিয়ে দিতে পারবে, 20 বছর থেকে বোনের জমি জোর করে খাচ্ছে, আজকে সকালে কি মানুষ বোনদেরকে জমি দিয়ে দিতে পারবে? যেগুলো মনে চাচ্ছে সেগুলো করেছে, মনের বিরোধিতে কি মানুষ করতে পারবে? আমি জিব্রাইল বলছি মানুষ মনের বিরোধিতা করতে পারবে না, অতএব সবাই জাহান্নামে যাবে। সম্মানের কসম করে বলছে জিব্রাইল, ইজ্জতের কসম করে বলছে জিব্রাইল, এটা জিব্রাইলের বাস্তব অভিজ্ঞতা দেখে এসে বলছে। তবে এ কথাই ঠিক, মানুষই মনের বিরোধিতা করতে পারে, পশু প্রাণী পারে না, মানুষই পারে। পশু প্রাণী পারে না, পশু প্রাণী বুঝে না। যখন আল্লাহ তাআলা বলেছেন বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, উলাইকে কারানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো আজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ কোনো সময় মানুষকে গরু ছাগল কুকুর শৃগাল বলেননি, বলেছেন কুকুর শৃগালের মতো। এই কথাটার বাস্তব আমি নিজে দেখিয়েছি। আমার আব্বা যখন জমি চাষ করে গরু ছেড়ে দিতেন, তখন গরু নিয়ে আমরা মাঠে থাকতাম, গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এই থেমে গেছে, গরুটা থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। কেন বলেন তো? বুঝেও বুঝেনি তাই তো গরু, ও তো বুঝলো যে আমাকে থামালো তারপরে যাচ্ছে কেন, তার মানে ওই বুঝছে বুঝে না। কিন্তু মানুষ যখন বুঝবে যে বিড়ি তামাক জর্দা গুল খাওয়া হবে না, তখনও বুঝবে যে এটা হারাম, তখনও বুঝেছে। বুঝেও বুঝে না যখন, সে তখন গরু ছাগলের মতো, বুঝেও বুঝে না যে সে গরু ছাগলের মতো, তার মানে গরু বুঝলো না। আমি বললাম যখন এ আমার কত দিনের এটা দেখা আছে, ও তো আর আমি জানতাম না যে কোরআন হাদিস আল্লাহ এভাবে বলেছেন, কত দিনের আমার দৃশ্য মনে আছে, যখন বলেছে তখন থেমে গেছে, একটু পরে গরুটা আবার যাচ্ছে, তার মানে বুঝেও বুঝেনিও তাই তো গরু। যখন মানুষ বুঝলো এটা হারাম, এরপরেও যদি করে তখন তার চালচলন হয়ে গেছে গরু ছাগলের মতো। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম মানুষের অপেক্ষায় আছে, জাহান্নাম মানুষের শত্রু, তা সেদিন বলছিলাম।
জাহান্নাম থেকে বাঁচতেই হবে যে কোনো মূল্যে, তার একটা বড় মাধ্যম আজকের আলোচনা, যে কোনো মূল্যে জাহান্নাম থেকে বাঁচতেই হবে। প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয় জিনিস আছে, প্রয়োজন আছে, একটা বাড়ি করার প্রয়োজন আছে, একটু জমি কেনার প্রয়োজন আছে, একটা ভালো ব্যবসা করার প্রয়োজন আছে। প্রত্যেকটা মানুষ তার প্রয়োজন পূরণ করার জন্য এই সময়টা বাছাই করবে, সে আলোচনা এই পথ অবলম্বন করবে, সে আলোচনা আজকের আলোচনা। আমরা 2020 সালকে লক্ষ্য করে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর বাইতুল হাম জামে মসজিদে করোনা ভাইরাসকে লক্ষ্য করে নিয়মিত বক্তব্য দিয়ে আসছিলাম। আমরা তাতে বলেছিলাম যে করোনা ভাইরাস কি ছোঁয়াচে রোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলছিলেন, লা ইউদি শাইউন শায়া, রোগ ব্যাধি একজন থেকে আরেকজনের কাছে পার হয়ে যায় না। তিনি বক্তব্যে বলছিলেন, লা ইউদি শাইউন শায়া, রোগ ব্যাধি একজনের কাছ থেকে পার হয়ে আরেকজনের কাছে যায় না। তিনি বললেন, লা ইউদি শাইউন শায়া, রোগ ব্যাধি একজনের কাছ থেকে পার হয়ে আরেকজনের কাছে যায় না। তিনবার যখন তিনি বললেন একই কথা, তখন একজন পল্লীর বেদুইন মানুষ দাঁড়িয়ে বলল, যায় তো আল্লাহ নবী, যায় তো। কিভাবে? আমার একটা উটকে চুলকুনি ঘাও হলে বাকি সব উটকে চুলকুনি ঘাও হয়ে যায়, এ তো যায় তো। ছোঁয়াচে রোগ আছে তো, একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় তো, পল্লীর মানুষটা বলে উঠল। তখন আল্লাহর নবী বললেন, বলো মানাজরা বালাউওয়ালা, প্রথম উটটাকে কিভাবে হলো বলো দেখি। তখনই তো আর বলে না, চুপ, তা তো আমি বলতে পারছি না, তবে আমি তো দেখেছি আমার একটা উটকে হলে আরো পাঁচটা উটকে হয়ে যায়, তা আমি এটাই মনে করেছি ছোঁয়াচে রোগ আছে, তো প্রথমটাকে কিভাবে হলো তা তো বলতে পারি না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন্নাল্লাহ খালাকাল খালকা ওয়া কাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসায়েবাহা, আল্লাহ তাআলা প্রাণীকে সৃষ্টি করেছেন, প্রাণী গরু ছাগল মানুষ জন যে হোক না কেন, প্রাণীকে সৃষ্টি করেছেন, ওয়া কাতাবা হায়াতাহা, তার জীবন লিখে দিয়েছেন, ওয়া মাউতাহা, তার মরণ লিখে দিয়েছেন, ওয়া রিজকাহা, তার রুজি লিখে দিয়েছেন, চাকরি করে খাবে না, ব্যবসা করে খাবে না, জমি চাষ করে খাবে, ওয়া মাসায়েবাহা, তার রোগ ব্যাধি লিখে দিয়েছেন। মনে রেখো, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তার ভাগ্যে যদি করোনা লিখা থাকে, তাহলে আজ যদি পাথরের ভিতরে ঢুকে যায় তবু করোনা তাকে ধরবেই ধরবে, এর নাম তাকদীর। আর যদি করোনা লিখা না থাকে, যার করোনা হয়েছে আর গায়ের ওপরে যদি গাও লাগিয়ে বাকি জীবন থেকে যায়, তবু তাকে করোনা ধরবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শরীয়তকে এভাবে বিশ্বাস করি। তাতে বিবরণে বলেছি যে করোনা কি মহামারী, কলেরা? না, করোনা মহামারী নয়, কলেরা নয়। তাহলে করোনা কি? তাহলে করোনা বিপদ। যুগে যুগে মানুষের উপরে বিপদ এসেছে, এটা আসতে পারে, এটাই স্বাভাবিক। আর না হলে কোনো প্রতারণা আছে, বিপদ হতে পারে। তো বিপদ হলে কি করতে হবে? বিপদ হলে আল্লাহ রাসূল চারটা পথ বলেছেন। এক, দান খায়রাত করো। দুই, ক্ষমা চাও। তিন, সলাত আদায় করো। চার, তাসবিহ তাহলিল জিকির আজকার করো। এই চারটে দিয়ে বিপদের মোকাবেলা করো। এটা বিপদ, এই বিপদের মোকাবেলায় চারটা পদ্ধতি দিয়ে করো। আর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা পৃথিবীতে ব্যতিক্রম। আপনাকে এভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করে, ওটা কি বলছেন, যেটা হাতে দিয়ে মাখছে,
এইটা দিয়ে হাতে লাগিয়ে এই বিপদ থেকে বাঁচা, এটা পরিকল্পনা মাত্র, রূপক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্রতার জন্য যে পথ অবলম্বন করেছেন সেইটা আপনি অবলম্বন করুন, তাহলে আপনার এই পরিষ্কার থাকার ব্যাপারে আর কোনো ঝামেলা থাকবে না। দেখুন এক মিনিট, অজু করলে আগে কবজি পর্যন্ত হাত ধৌত করতে হবে, তারপরে হাতে পানি নিয়ে মুখে দিতে হবে। তার মানে মুখে যে পানি দিতে হবে হাত দিয়ে, হাতকে আগে রেডি হতে হবে, হাতকে আগে পবিত্র হতে হবে। তাই তিনবার ধৌত করতে বললেন কবজি পর্যন্ত। এখন হাতটা রেডি হয়েছে, প্রস্তুত এখন হাত, এই হাত দিয়ে মুখে পানি দেওয়া যাবে। একটু পরে কিন্তু হাত ধোয়া পড়বে, যখন আপনি কনুই পর্যন্ত ধৌত করবেন তখন কিন্তু কবজিও ধোয়া পড়বে। তাহলে আমি যে আগে ধুয়ে নিলাম তাহলে কি কাজটা ফালতু কাজ হলো? জি না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাতকে আগে পরিষ্কার হতে হবে, মুখে পানি দেওয়ার যোগ্য হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা উজুর পথ ও পন্থা সবচেয়ে দামি পন্থা, সবচেয়ে উত্তম পন্থা। পেশাব পায়খানা করলে পানি খরচ করে মাটিতে হাত মেজে হাত পরিষ্কার করতে হবে, তারপরে উজু করতে হবে, এটা কেন? পৃথিবীতে এমন কোনো বিধান নেই যে বিধান এই পদ বলে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে। ঘুম থেকে উঠলেই দাঁত পরিষ্কার করতে হবে কেন? পাঁচ ওয়াক্ত সালাতের পূর্বে অজুর সমাতে দাঁত পরিষ্কার করতে হবে কেন? পরিষ্কারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ ও পন্থা বলেছেন তা পৃথিবীর মাটিতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর কোনো জাতি দিতে পারেনি, দিতে পারবেও না। ফরজ গোসল করলে আগে লজ্জা স্থান ধৌত করে হাতটা মাটিতে বা সাবানে মেজে হাতটা ধুয়ে নিয়ে অজু করতে হবে, সলাতের অজু, তারপর এর গায়ে পানি ঢালতে হবে, এই পদ্ধতি কেন? শুনুন, একজন ঋতুবতী মহিলা হায়েজ হয়েছে, তাকে পবিত্র হওয়ার জন্য এইভাবে অজু করতে হবে কেন? প্রতিদিন একবার গোসল করতে হবে অন্তত জুমার দিন জরুরি, এই কথা কেন? যে লোকটা মারা গেছে তাকে গোসল দিতে হবে, যে গোসল দিয়েছে তাকেও গোসল করতে হবে কেন? আপনাকে আমি বুঝাতে অক্ষম যে ইসলাম ধর্ম পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কত সতর্ক। সর্বপ্রথমে যখন এইটা দেখা দিল তো আমি ব্যাংকে যাচ্ছি একটু কাজের জন্য, তো আমি তো অজু করে দূরে কাত সলাত আদায় করে বাড়ি থেকে বের হয়েছি, এখন গেটে ছেলেটা বলছে একটু থামেন একটু থামেন, আপনার হাতে এগুলো একটু মাখিয়ে দিই, আমাকে লাগবে না, থামো। তো ওরা বলতে থাকলো, আমি আগিয়ে গেলাম, তখন বলছে ইনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, অযথা এসব কিছু বলে লাভ নেই। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ও পন্থা অবলম্বন করেন, আপনার জন্য পরিষ্কারের পথ, পরিচ্ছন্ন থাকার পথ, পবিত্র থাকার পথ যে কত মজবুত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন তার জীবনে কোনোদিন ভাবেননি। পেশাব পায়খানা করলেই পানি খরচ করে হাত মাজতে হবে কেন, কে বলেছে? বায়ু আসলে অজু ভেঙে যায় তাকে আবার অজু করতে হবে কেন, কে বলেছে? বায়ু আসলো এক অঙ্গ দিয়ে আর অজু করতে হচ্ছে আর এক অঙ্গে, অবাক কথা, কি হিসাব? ঘুম থেকে উঠলে দাঁত পরিষ্কার করতে হবে কেন, কি হিসাব? ঋতুবতী মহিলা ঋতু থেকে পবিত্র হলে তাকে গোসল করতে হবে কেন, কি হিসাব? আবার আল্লাহ রাসূল বলছেন শোনো, মানুষ ঘুম থেকে সরাসরি তার হাতটা পানিতে ডুবাতে পাবে না, বালতিতে পানি আছে টয়লেটে, আপনি ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবিয়ে দিতে আল্লাহ রাসূল কঠিন ভাবে নিষেধ করেছে। আগে কিছুতেই পানি নিয়ে হাতটা ধুয়ে নাও,
হাতটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে পানিতে হাত দিয়ে পানি উঠে উজু করবে বা গোসল করে যায়, এটা কেন? এরকম কথা বললেন কেন তিনি? যে আগে হাত ধুয়ে ঠিক করে নাও, তারপরে পানিতে হাত ঢোকাবা। বদ্ধ পানিতে পেশাব করতে তিনি নিষেধ করলেন কেন? পুকুরের পানিতে পেশাব করা যাবে না। যদি চ মহিলাদের বৈশিষ্ট্য, যদি পুকুরে নেমে গোসল করে, নামার সাথে সাথে তাকে আগে পেশাব করতে হবে, এটা তার শারীরিক গতি অভ্যাস হয়ে গেছে। যদি পুরুষও তাই হয় তাহলে তাকে ফিরে আসতে হবে। বদ্ধ পানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব করতে নিষেধ করেছেন, খুব জোরালো ভাবে বলেছেন, লায়া বললনা আহাদুকুম ফিল মাই দায়েম, কখনো অবশ্যই অবশ্যই কখনো তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে পেশাব না করে। বদ্ধ পানিতে পেশাব করলে কি হবে, কেন তিনি নিষেধ করলেন? এরই নাম হচ্ছে ধর্মীয় পবিত্রতা। কে পড়ে, কে দেখে, কে পড়ে, কে জানে? পশু প্রাণীর মতো জীবন কাটে, মানুষ যা বলে তাই নিয়ে মানুষ ছোটে, ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম বক্তার কথার উপরে চলে, ধর্ম এখন সমাজের নেতার উপরে চলে, উনি যেমন বলেন ধর্ম তেমন হয়ে গেছে, মুফাসসির সাহেব যেভাবে বলেন ধর্ম তেমন হয়ে গেছে। ধর্ম তেমন হয়নি, তার নিজ স্থানে আছে, কেয়ামত পর্যন্ত তার নীতি গতি পরিবর্তন হবে না, মানুষ হতে পারে। যে ধর্মে এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে, পাঁচটা, সে ধর্ম কোনোদিন মানুষের কথাতে পরিবর্তন হবে না। মানুষ বক্তব্য দেওয়ার এক পর্যায়ে বলছে ভালো থাকুন, আমি কি আল্লাহ যে ভালো থাকবো? আপনি একটু আমাকে বলতে পারেন না যে আল্লাহ আপনাকে ভালো রাখুক? মানে কথাটাই শেরেক। আচ্ছা ধন্যবাদ, আপনারা ভালো থাকুন, আর ওরা আল্লাহ হয়ে গেছে কখন কখন বলছে আপনারা ভালো থাকুন। ও কি দিয়ে ভালো থাকবে, ও কি আল্লাহ নাকি? বলতে হবে যে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, কথাই উল্টে গেছে, এরই নাম শেরেক। চিটাগাং এখন আর শেরেকের জায়গা নয়, সিরাজগঞ্জ। আব্দুরাজাক সাহেব থামেন, এটা কে বললে চিটাগাং, এটা সিরাজগঞ্জ। এই এলাকার মানুষ অত শেরেক বেদাত করে না, ওটা চিটাগাঙে করে, ওটা বরিশালে করে, করি না মানে কথায় কথায় করি। এই গ্রাম কি কি গ্রামের নাম? শাহীখোলা। শত মহিলা আছে স্বামী মারা যাওয়ার সাথে সাথে নাকফল খুলে দিয়েছে, তাড়াতাড়ি খুলো বুবু, মার স্বামী মরার সাথে সাথে মহিলার ওর পিছনে লেগেছে, তাড়াতাড়ি নাকফল খুলো। আরে নাক খুলে কি করলো, এরই নাম সেরে। এটা হলো হিন্দুদের নীতি, নাকফুল সাথে সাথে খুলতে হবে। এটা কার নীতি? হিন্দুদের নীতি। ওটা এখন আমাদের ভিতরে ঢুকে আছে। 4 মাস 10 দিন মহিলারা স্বামী মারা গেছে কোথাও ঘুরতে বেড়াতে যেতে পাবে না, সাজগোজ নতুন পোশাক পরতে পাবে না, তার নাম শোক। স্বামী মারা গেলে শোক পালন করতে হয় 4 মাস 10 দিন, আর মুসলমান মারা গেলে আর একজন শোক পালন করবে 3 দিন, যদিও আপনাদের অনেক দিন। তো স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, আর একজন মুসলমান মারা গেলে আর একজন মুসলমান কয়দিন? 3 দিন। তো শোক পালন মানে নাকের ফুল খুলে দিতে হবে, এইটা কোন শোক পালন? শোক যে আগে থেকে চলে আসছে, মানে আরো আছে, কত আছে তার কোনো হিসাব নাই। সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাল্ব জ্বেলে দিচ্ছে, আলো লাগাতে হবে, বাতি জ্বালাতে হবে, ল্যাম্প জ্বালাতে হবে। আমি দেশ ট্রাভেলসে আছি, তো সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো জ্বলে উঠলো। আমি বললাম, এই ছেলে শোনো, এই সুপারভাইজার এদিকে আসো, তুমি এই সন্ধ্যা হওয়ার সাথে সাথে গাড়িতে আলো দিলে কেন? তো বলছে যে আমাদের মালিক বলেছে সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি দিতে হবে, কেন একটু দেরি করেন। ঢোকার বের হওয়ার সময় বলছে কি, শাহ মখদুম পবিত্র ভূমি, শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির পবিত্র ভূমি। ওই ভূমি তো আল্লাহর গো, আর কখন থেকে হলো? এটা পরিবর্তন করতে পারো না বলে এটা আমাদের মালিকে বলেছে। এই যে তোমরাই বেশ অনগত, আমি তো জামিয়া সালাফিতে এরকম অনগত মানুষ কম দেখি গো, তোমরা দেখি খুব ভালো অনুগত।
বিমানবন্দরে ঢুকলে ওই ছেলেটা যে পরিষ্কার করে, হাতে একটা লাঠি থাকে, ডান্ডা, তো ডান্ডাটা নিয়ে দৌড়ে আসে আমার সাথে কথা বলার জন্য। তো বলছি ডান্ডাটা রেখা আসো না কেন? বলে ডান্ডাটা রেখা আসলে বেতন কেটে নেবে। নিয়ম কিছু মেনে এদেশও চলে, যদি চ আমরা যেখানে আছি সেখানে চলা আমি দেখতে পাই না। রাজমিস্ত্রি, সেনেটারি মিস্ত্রি, টিন মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রং মিস্ত্রি, কত যে মিস্ত্রি জামিয়া সালাফিয়ায় বহু, প্রত্যেকদিন দিনে নিম্নে 20,000 থেকে ঊর্ধ্বে 50,000, 1,00,000 টাকা বিল আসে। তাতে মানুষগুলোর কর্ম দেখে আর আমার খুব কষ্ট হয় যে এভাবে ফাঁকি দিয়ে পয়সা উপার্জন করে বরকত হবে না। তো এরা বুঝে না, মনে করছে যে একটু সময় ফাঁকি দিলাম, এটাই মনে হয় ভালো হলো, যে শরীরটাকে একটু এক দিলাম, আরাম দিলাম, কিন্তু এটা যে প্রতারণা, এতে যে রুজিতে বরকত হবে না এটাও বুঝে না। আপনি দেখতে পান না যে কোনো জায়গাতে একটা লোক ফুটপাথে কাপড় বিক্রি করছে, 300 টাকার দামের কাপড় 1,000 টাকায় বিক্রি করে দিয়েছে, আর একবারে রাত 12টা পর্যন্ত ঘুমায় না, খুব লাভ হয়েছে, খুব লাভ হয়েছে, খুব খুশি। আপনি 2 মাস পরে দেখেন দোকানটাই নাই, তার ওটাও হারিয়ে গেছে। তার মানে এর নাম প্রতারণা করে ব্যবসা চলে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পরিস্থিতিকে লক্ষ্য করে জিকির আজকার, ক্ষমা চাওয়া, দান খায়রাত করতে হলে আগে দূরে কাজ সলাত আদায় করতে হবে। 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে বাইতুলহাম জামে মসজিদে ধারাবাহিক আলোচনার প্রারম্ভের আলোচনা ছিল দূরে কাজ সলাত, প্রয়োজনীয় দূরে কাজ সলাত, তারপর ফরজ সলাত, ফরজ সলাতের ধারাবাহিকতায় চলছিল একের পর এক আলোচনা। আজকের আলোচনা রাতে উঠে আল্লাহর দরবারে কিছু বলে তাহাজ্জুদ সলাত আরম্ভ করা। যুবক তোমরাও প্রস্তুত হও, যারা মুরব্বি আছেন আপনারাও প্রস্তুত হন। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনি একটু কথা বলা ত্যাগ করে প্রস্তুতি নিয়ে ভালো হয়ে বসেন, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। কি শুনলেন আর কি বুঝলেন? ঢং ঢং করে আসলেন, হাঁটতে হাঁটতে চলে গেলেন গল্প করে, এই নোংরা নীতি ত্যাগ করতে হবে। আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, তবে এই নীতি খারাপ এটা আপনাকে আমি বলছি। দেবরের সাথে মোটরসাইকেলে চড়ে এসেছেন, কি শুনলেন আর কি বললেন, আবার মোটরসাইকেলের পিছনে চলে গেলেন আর বললেন যে বক্তব্য শুনতে গেছিলাম আব্দুর রাজাক সাহেবের, এটা হলো? যেইভাবে মোটরসাইকেলে উঠে আছেন বিচারের মাঠে, এইভাবেই দেখতে পাওয়া যাবে, কেউ লুকাতে পারবে না। যেইভাবে ভাবির সাথে গল্প করছেন, এইভাবেই মাটি ছবি ধরে রেখেছে, কেউ লুকাতে পারবে না, তার নাম বিচারের মাঠ। যে যেখানে জেনা করছে, চুরি করছে, অন্যায় করছে, অবিচার করছে, ধোকা দিচ্ছে, প্রতারণা করছে, সব মাটি ওইভাবে ছবি ধরে আছে। মাটি যে কত উন্নত মানের অত্যাধুনিক যন্ত্র তা আপনাকে আমি বুঝাতে পারবো না। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, মহিলা না হয় বিপজ্জনক বস্তু, তাই বাঁচতে বলেছেন। তো পৃথিবী জড় বস্তু বাঁচতে বললেন কেন? পৃথিবী মহিলার চেয়ে লক্ষ গুণ কোটি গুণ ভয়াবহ বস্তু। পৃথিবী আপনার ছবি সহ সব কর্ম ধরে রেখেছে। বিচারের মাঠে পৃথিবী টপ 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 করে কথা বলবে, এ কথা আল্লাহ বলছেন, এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, আল্লাহ বলছে। জীবনের সব ছবি সহ কর্ম ধরা আছে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আজারাল রিজালা মিনা নিসায়, আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক ভয়াবহ হতে পারে নারীদের চেয়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু পৃথিবীতে যেটা বেশি ক্ষতিকারক হতে পারে পুরুষের জন্য নারীদের চেয়ে, নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে ভয়াবহ বস্তু। বোকা ছেলে, তোমার মোবাইলে কত মেয়ের নাম্বার আছে,
তার সাথে প্রেমের গল্প করো, করতে করতে এসেছো, আবার করতে করতে যাবা, এই তো তোমার চরিত্র। তুমি মনে করছো আমি অনেক কিছু করেছি, ভুল হিসাব। তুমি মোবাইলের যত নাম্বার আছে সব আজকে কেটে দাও, কোনো সময় যদি ভুলেও রিং দেয় তাহলে তুমি বলিও ইন্নি আখা ফুল্লা, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে আমি কথা বলবো না, আল্লাহর নবীর ওয়াদা তোমার সাথে পূর্ণ হবে। আল্লাহর নবী বলেছেন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে, তার এক শ্রেণীর মানুষ কোনো মহিলা যদি অন্যায় কথা বলে তাকে বলে ইন্নি আখা ফুল্লা, আমি তোমার সাথে এই কথাতে একমত নই, আমি আল্লাহকে ভয় করি, তোমার জন্য বিশেষ ছায়া অপেক্ষা করছে বিচারের মাঠে। তুমি যদি তার সাথে কথা আজকে ত্যাগ করতে পারো তাহলে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, কেউ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে আর কোনদিন মহিলাদের সাথে কথা বলবে না এটা যদি ও ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম, আমার এটা ওয়াদা, আমি মানুষের সাথে চুক্তি করেছি, আমি মানুষের সাথে ওয়াদা করেছি, আমি মানুষের সাথে চুক্তি করেছি, অশ্লীল কথা ও কর্ম যদি বন্ধ করে দেয় আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এ ওয়াদা আল্লাহর, এটা ত্যাগ করা অত সহজ নয়। জেহাদের মাঠে নামা যত কঠিন এটা তার চেয়ে বেশি কঠিন, জেহাদের মাঠে মরে যাব এই জেহাদ যত কঠিন। আল্লাহ রাসূল বলছেন আফজালুল মুজাহিদ মা ইউজাহিদ নাফসাহু, সবচেয়ে উত্তম ভালো মুজাহিদ জেহাদকারী হচ্ছে সেই যে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে বলে। আপনি এখান থেকে তোবা করে উঠেছেন, বাড়িতে যান যখন ঘুমাবেন রাত দুটার সময়তে, তখন আপনি ওয়াদা করেছেন আমার সাথে, এইখানে আল্লাহর সাথে ওয়াদা করেছেন আর মেয়েটার সাথে কথা বলবো না। আপনি ঘুমাতে যান একাই ঘরে আর কেউ নাই, ধীরে হাতটা মোবাইলের কাছে চলে যাবে, তার মানে শয়তান কাজ করছে। আর আপনাকে আমি বলেছি যদি হাতটা মোবাইলের দিকে যায় তাহলে আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নাউযুবিল্লাহি মিন জালিক, এ তো শয়তান এখানে চলে এসেছে। আপনি তাড়াহুড়া করে ল্যাপটা সরিয়ে দিয়ে বাইরে বের হয়ে দাঁড়ান, নাউযুবিল্লাহি মিন জালিক, নাউযুবিল্লাহি মিন জালিক, শয়তান আমার কাছে চলে এসেছে। তাহলে তুমি মনে করবে যে আমি এখন বাঁচার চেষ্টা করছি, পরাশক্তি বিশাল ক্ষমতাধর শয়তান, সব রগে রগে চলতে পারে। আল্লাহ যখন বললেন যে শোনো শয়তান, আমার সম্মানের কসম করে বলছি তুমি যতবার মানুষকে পরিবর্তন করবে ততবার আমি ক্ষমা করে দেব, তখন শয়তান বলছে তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আমি তোমাকে বলে রাখছি তুমি মনে রেখো, আল্লাহ তুমি জেনে রাখো আমি শয়তান একাই জাহান্নামে যাব না, আদম সন্তানকে নিয়েই যাব। শয়তান সম্মানের কসম করে বলছে আল্লাহর সম্মানের কসম, আল্লাহর মর্যাদার কসম, আল্লাহর ইজ্জতের কসম, আমি শয়তান একাই জান্নাতে যাব না, জাহান্নামে যাব না, আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব। তখন আল্লাহ আবার পাল্টা বললেন শোনো, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, তুমি যতবার পরিবর্তন করবে ততবার আমি তাকে ক্ষমা করে দেব। দেখি তুমি আগে যাও না আমি আগে যাই, তাহলে শয়তানের সাথে আল্লাহর এই ব্যাপারে কথোপকথন হয়েছে সেই দিনই। আপনাকে পরিবর্তন করার জন্য প্রস্তুত হয়ে আছে, আপনি তাকে দেখতে পাচ্ছেন না, সে কিভাবে আপনার উপরে চেষ্টা চালাচ্ছে। আর মাদ্রাসাতে যদি ছেলে ভর্তি করেন তাহলে ওখানে আরো শয়তান, কেন ওর তো কাজ ঠেকানো, বাড়িতে আপনার ছেলেটা স্কুলে ছিল প্রত্যেক দিন তো কোরআন মাজিদ পড়া প্রয়োজন মনে করেনি, তো শয়তানের কোনো কাজও ছিল না। তা আপনার ছেলেটা পাঁচ অক্ত সালাত আদায় করেনি, তখন কাজও ছিল না। এইবার মাওলানা সাহেব তাকে বলছে মাদ্রাসাতে ভর্তি করে দেওয়ার সাথে সাথে এই ওঠো সালাত আদায় করো, তাহলে এখন শয়তান কি করবে বলেন তো, তাহলে উঠিও না সলাত আদায় করিও না, এতক্ষণ তো শয়তান কোনো কাজই পায়নি। ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে আল্লাহ শয়তান বলতে যাবে না, মাথায় কাপড় দিয়ে না, মাথায় কাপড় মাথায় কাপড় দিয়ে না, মাথায় কাপড় দিয়ে না, এই কথা শয়তানের বলার প্রয়োজন নাই ইহুদি মহিলাকে।
খ্রিস্টান মহিলাকে, হিন্দু মহিলাকে, তার মানে শয়তান 14 ইলিমের পড়া, সব বিদ্যা জানে। হিন্দু জাহান্নামে যাবে কোথাও ভালোভাবে জানে, ইহুদি জাহান্নামে যাবে কোথাও ভালোভাবে জানে, খ্রিস্টান জাহান্নামে যাবে কোথাও ভালোভাবে জানে। ওর মাথা ব্যথা মুসলমানকে নিয়ে, ওর মাথা ব্যথা আলেম ওলামাকে নিয়ে। যত মানুষ যত পরহেজগারিতাতে আগাবে তত মাথা ব্যথা তার বাড়বে, কেননা ওর তো একটা জীবন বাজি রেখে ওয়াদা করা আছে। তো এ তো যেভাবে পরহেজগারিতা অবলম্বন করেছে তো জান্নাতে চলে গেল, তো জান্নাতে যাওয়ার চেষ্টা করছে, আর এ কি চেষ্টা করছে, জাহান্নামে দেওয়ার চেষ্টা করছে, ঠেঙ্গানো একবার মুখামুখি এভাবে আছে। চলেন রাতের কথা, মহান আল্লাহ বলেন ফাকিমুস সালাত ওয়া আতুজ জাকাতা, পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো, জাকাত দাও। যে ধানের ওসর বের করা হয়নি এ ধান অপবিত্র, গমা সাপ দংশন করলে একজন মারা যাবে, আর যে ধানের ওসর বের করা হয়নি এই ধানের ভাত চাউল বা চাউলের ভাত খেলে সারা পরিবার মারা যাবে, কেউ জান্নাতে যাবে না, সবাই জাহান্নামে যাবে। যে টাকার জাকাত বের করা হয়নি ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে সারা পরিবার জাহান্নামে যাবে। জাকাত বের না করা শস্য গমা গোখরা সাপের চেয়ে লক্ষ গুণে বেশি খারাপ, আর গোখরা সাপ বিছানে ঘরে থাকলে দংশন করবে এ কথা নাই, একবারে ফানা উঠিয়ে বসে আছে কিন্তু আপনাকে মারছে না এভাবে, তার মানে উপর থেকে অর্ডার না হলেও মারবে না, এভাবেই থাকবে পাশে একেবারে একই বিছানে, ওইও আছে আপনিও আছে, তো এইভাবে মারবে না আপনাকে, এইভাবে দাঁড়িয়ে থাকবে। কিন্তু ওসর জাকাত বের না করা জিনিসের খাওয়ার খেলে এবার আপনি এমনিতে জাহান্নামে চলে গেছেন, কাউকে বলা লাগবে না। পৃথিবীর মানুষ পাঁচ অক্ত সলাত আদায় করো, জাকাত প্রদান করো, ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো, আল্লাহর বিধানকে নড়বড়া করে ধরা হবে না। সলাত পাঁচ অক্ত সলাত সেম, এক মাস সেম, সত্য সত্য। মানুষের জীবনে চারটা জরুরি কাজ সেদিন বলে গেছিলাম, বর্দুলে মনে নাই মনে হয়, এক পাঁচ অক্ত সলাত, দুই হালাল রুজি, তিন কোরআন তেলাওয়াত, চার দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা। কেন? দুইজনে কারো বদনাম করছে, আপনি ওখানে গিয়ে যদি বলেন হ্যাঁ ঠিকই বলেছিস আসলই খারাপ, তো এখন আর তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না, এক কথাতে সব হারিয়ে গেছে, এর নাম বদনাম। ভুলেও দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, দোকানে আড্ডা পিটবেন না, দোকানে ল্যাংটা মেয়ে নাচে, ল্যাংটা মেয়েকে দেখে দোকানে চা পান করে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনিয়েন না। জান্নাতের মেয়ে অত সহজ নয়, জান্নাতের মেয়ে খুব দামি। আল্লাহ তাআলা বলছেন ওরাই এত দামি, ওরাই এত দামি, ওরাই এত দামি। লাম ইয়াতমিস হুন্না ইনসুন ওয়ালা জান, জিন ইনসান তাদের কোনোদিন স্পর্শ করেনি। জান্নাতের মহিলা এত দামি, মানুষ এবং জিন তাদের, মানুষ এবং জিন তাদের কখনো দেখেনি, তাদের কখনো স্পর্শ করেনি। তারা এত সুন্দরী, তারা এত সুন্দরী, তারা এত সুন্দরী, তাদেরকে দেখে মনে হবে ঝেনুকে লুকানো মুক্তা। তারা এত নরম, তারা এত নরম, তারা এত নরম, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে যেই সাদা পদার্থ আছে এইটা যত নরম, ওটা কত নরম কি দিয়ে বুঝাবো আপনাকে, ওটা কি নরম। ওদের লম্বা লম্বা টানা টানা চক্ষু মনে হবে যেন কাজল দেওয়া আছে, রং মাখানো নয়, এমনিতেই তারা এরকম, চোখে চোখটার মণি যেটা সেটা এত কালো, মণির চতুর্পাশে যেটা আছে সেটা এত সাদা, তার নাম হুর, হুরেইন। হুরেইন মানে সাদাটা খুব সাদা, কালোটা খুব কালো, টানা টানা বড় বড় চক্ষু, লম্বা লম্বা কুচকুচে মিশমিশে কালো চুল।
15-16 বছরের যুবতী যেমন, তেমন তারা একজন দুইজন নয়, 72-73 জন নারী আপনার জন্য নির্ধারিত রয়েছে। যেভাবে আপনাকে খুশি করা লাগে সেইভাবে খুশি করার জন্য প্রস্তুত আছে। খাদ্য পানি তারা পরিবেশন করবে না, আপনি তাদেরকে নিয়ে বসে থাকবেন হেলান দিয়ে সামনাসামনি মুখামুখি। আল্লাহ এ কথা বলছেন, আর যারা খাদ্য পানি পরিবেশন করবে তারা হবে মুক্তার মতো ঝকঝকে। তাদের বয়স হবে 12-14 বছরের যেসব যুবক এরকম তারা খানা পানি পরিবেশন করবে। আর আপনার স্ত্রী 72-73 জন সামনাসামনি মুখামুখি থাকবেন বসে, আর খাদ্য পানির কোনো হিসাব নাই, বেহিসাব খাদ্য পানি। মা তাস্তাহি আনফুসুকুম, আত্মা যেভাবে চাইবে সেভাবে সব প্রস্তুত হয়ে যাবে। খুশি করার জন্য কোন সময়ে আপনার পাশে তারা গান বলে বসবে, নাহনুল খালে দাতো ফালানা বেদো অনন নাইমাতো ফালানা বাসো অনন রাজিয়াত ফালানা স্কাতো তু বালে মান কানালা না কুন্নালাহু পায়ের সামসান ঘুঙ্গরে ঝমঝম পঞ্চে পঞ্চে ফেঁকেঙ্গি পাহিনকে সারে লাল কুমারী উসকো বেহস্তুকো সাজাবেঙ্গি জয়সে কবুতর লোটান লোটে ওয়সে লোটান লোটাবেঙ্গি পায়ের সামসান ঘুঙ্গরে ঝমঝম পঞ্চে পঞ্চে ফেঁকেঙ্গি পাহিনকে সারে লাল কুমারী উসকো বেহস্তুকো সাজাবেঙ্গি জয়সে কবুতর লোটান লোটে ওয়সে লোটান লোটাবেঙ্গি। এইভাবে আপনাকে আনন্দ খুশি করতে থাকবে, বাস্তবতা আমি বোঝাতে অক্ষম। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আদাতলে ইবাদিয়া সলিহিনা, আমি আমার ভালো বান্দা বান্দি দাস দাসীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা প্রস্তুত করেছি, এত উন্নত মানের নারীর ব্যবস্থা করেছি। মারা তায়নুন, যেটা চোখ কোনোদিন দেখেনি, ওমা সামিয়া তো জুনুন, যেটা কান কোনোদিন শোনেনি, ওমা খাতারা বেকাল ব্যবসার, মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনা করেনি। থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, নারী এত সুন্দরী হতে পারে, এটা চোখ কোনোদিন দেখেনি। অথচ তো চোখ দেখেছে আগ্রার তাজমহল, চোখ দেখেছে কলকাতার আপনার ওই ঝুলন্ত ব্রিজ, চোখ দেখেছে আপনার ইরাকের ব্যাবিলনের ঘণ্টা, চোখ অনেক কিছু দেখেছে, কান শুনেছে অনেক কিছু দত্তরাজের কাহিনী, কান শুনেছে 700 মধুর 13 নদীর পারের কথা। মানুষের অন্তরে পরিকল্পনা করে হোয়াইট হাউসে যাওয়ার, সৌদি আরবে যাওয়ার, আকাশে উড়ার, মানুষের অন্তর কিছু পরিকল্পনা করতে পারে অনেক কিছু। এরপরেও জান্নাত এমন কিছু যা অন্তর ভাবতে পারে না, এরপরেও জান্নাত এমন কিছু যেটা কান কোনোদিন শুনতে পারে না, এরপরেও জান্নাত এমন কিছু যেটা চোখ কোনোদিন দেখতে পারে না। চোখের দেখার মতো জিনিস আমি পৃথিবীতে রাখিনি, তার নাম জান্নাত। কানে শোনার মতো জিনিস আমি পৃথিবীতে রাখিনি, তার নাম জান্নাত। অন্তরে ভাবার মতো জিনিস আমি পৃথিবীতে রাখিনি, তার নাম জান্নাত। ভালো দাস দাসী পুরুষ নারীর জন্য আমি এটা রেখে দিয়েছি, লুটে ভোগ করবে জান্নাতীরা সেটা। তুমি আজকে রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করতে চাও, এই হিসাব ত্যাগ করতে হবে, এই মোবাইল ফোনই বাদ দিতে হবে। সাধারণ মোবাইল ফোন ব্যবহার করো, এত বিপদে পড়বে না। বিপদ তো জাহান্নামে তো পাশে নেই, তুমি ঘুমাচ্ছ, জাহান্নাম তো পাশে নেই ঘুমাচ্ছ, শয়তান তো আছে, রাত 2টাতে উঠিয়ে তোমাকে সব ছবি দেখাবে, এটা শয়তানের কাজ। তুমি তো যুবক মানুষ, শয়তান তো বৃদ্ধ মানুষের পাশে লেগে আছে, যে তাহাজ্জুদ পড়তে উঠেছে, মাথায় টুপি আছে, তাহাজ্জুদ পড়ার 4 রেকাত পড়ার পরে সে টিভিটা চালু করে ইন্ডিয়া চলে গেছে, এর নাম শয়তান। সব থেকে বাঁচার জন্য দিন রাত আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। মহান আল্লাহ বলেন, সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহকে শক্তভাবে ধরো, হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক, নেমাল মাওলা, তিনি উত্তম অভিভাবক, ও নেমান নাসির, তিনি উত্তম সাহায্যকারী, শক্তভাবে তাকে ধরো, সব কিছু সমাধান হয়ে যাবে।
সব কিছু তার কাছে চাও, সব কিছু পাওয়া যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা লিত-তাহাজ্জুদ, যখন আল্লাহর রাসূল রাতে সালাত আদায় করার জন্য উঠতেন, তিনি আকাশের দিকে লক্ষ্য করে বলতেন, আল্লাহুম্মা লাকা আসলামতু, আকাশের দিকে লক্ষ্য করে তিনি বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ প্রশংসা তোমার, আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামান ফীহিন্না, তুমি আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব প্রতিষ্ঠা করেছ তুমি, ওয়ালাকাল হামদ প্রশংসা তোমার, আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামান ফীহিন্না, তুমি আকাশ জমিনের আলো এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর আলো তুমি, ওয়ালাকাল হামদ প্রশংসা তোমার, আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামান ফীহিন্না, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিক তুমি, ওয়ালাকাল হামদ প্রশংসা তোমার, ওয়ালাকাল হামদ প্রশংসা তোমার, আনতাল হক তুমি সত্য, ওয়াদাকাল হাক্ক তোমার ওয়াদা সত্য, ওয়া লেকাওয়া হাক্কুন বিচারের মাঠে তোমার সাথে সাক্ষাৎ হবে এইটাও সত্য, ওয়াল জান্নাত হাক্কুন জান্নাত সত্য, ওয়ান নারু হাক্কুন জাহান্নাম সত্য, ওয়ান নাবিউনা হাক্কুন নবীগণ সত্য, ও মুহাম্মাদুন হাক্কুন মুহাম্মাদ সত্য, ওয়াস সাআতু হাক্কুন কিয়ামাত সত্য, আল্লাহুম্মা লাকা আসলামতু, হে আল্লাহ আমি তোমাকে মেনে নিয়েছি, অবে কামান্ত আমি তোমার উপরে ঈমান এনেছি, ওয়ালাইকা তাওয়াক্কালতু আমি তোমার উপরে ভরসা করেছি, ওয়াইলাইকা হাকামত আমি তোমাকে বিচারক হিসাবে মেনে নিয়েছি, অবে কামান্ত ওয়াইলাইকা আনাবত আমি তোমার নিকটে ফিরে এসেছি, আল্লাহুম্মা গফিরলি ফাগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মা আল্লাহুম্মা আলান্ত আমি যা প্রকাশ্য করেছি, অমাশ্রার্থ যা আমি গোপনে করেছি, আমি যা প্রকাশ্য করেছি আমি যা গোপনে করেছি, ওমান তা আলাম বেহিমিন্নি, আমার পাপের ব্যাপারে তুমি যত জানো সব তুমি ক্ষমা করে দাও, লা ইলাহা ইল্লান্তা তুমি ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা গায়রুকা তুমি ছাড়া কোনো মানার মতো যোগ্য উপযুক্ত মাবুদ নেই, আন্তাল মুকাদ্দেম তুমি আগে থেকে আছো, অন্তাল মুয়াক্খির তুমি চিরদিন আছো, তুমি আগেও ছিলে পরেও থাকবে এখনো আছো, তোমার সত্তা এরকম তুমি আমাকে ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়ার জন্য উঠে এই দোয়াটি পড়তেন। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে বসো, একটু ধৈর্যের পরিচয় দিবেন, খুব চেষ্টা করলে কালকে ব্যবস্থা করা যাবে না, আর ইচ্ছা করলে আপনি আমাকে ডেকে নিয়ে আসতে পারবেন, এটাও সহজ নয়, কাজেই আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আপনার জন্য ভালো হবে, কোনো প্রয়োজন সহজে দেখাবেন না। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাররা মিনাল লাইলে, কেউ যদি রাতে তাহাজ্জুদ পড়তে উঠে, সুম্মা কালা তারপরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, লাহুল মুলক ওয়া লাহুল হামদ প্রশংসা তার, রাজত্ব তার, প্রশংসা তার, রাজত্ব তার, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বক্ষমতার মালিক তিনি, ও সুবহানাল্লাহ তার পবিত্রতা বর্ণনা করি, আলহামদুলিল্লাহ
তার প্রশংসার কথা বলি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার, তিনি সবচেয়ে বড়, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই। এই কথা বলার পরে যদি দা দোয়া করে উস্তু জিবা, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। ঘুম থেকে উঠে এই দোয়া পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু আরো বাড়াতে পারেন, রব্বিগফিরলি রব্বিগফিরলি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো। তবে আকাশের দিকে লক্ষ্য করে আপনার মুখস্থ থাকলে আপনি বলবেন সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত, অথবা শেষ রুকু গোটাই সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, এখান থেকে শুরু করে ইন্নাকা লা তুখলিবুল মিয়াদ, তুমি আমাকে শাস্তি দিব না, তুমি আমার সাথে ওয়াদা করেছো, তোমার সাথে চুক্তি আছে যে তোমাকে মেনে নিলে তুমি ক্ষমা করে দিবা, তুমি শাস্তি দিবা না, অতএব তুমি যে ওয়াদা করেছো নিজের ওয়াদা নিজে পূর্ণ করো। এই দাবি এখানে করা হয়, এই পাঁচ আয়াত পড়তে হবে, তারপরে এই দোয়া পড়েন, এইটা ভালো হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকিদু শয়তানু আলা কাফিয়াতি রাসে আহাদিকুম এদা হুয়া নামা সালাসা ওয়াকাতিন, মানুষ যখন রাতে ঘুমিয়ে যায় তখন শয়তান তার মাথাতে তিনটা গিরা দেয়, চুলে গিরা দেয়, চুল থাকুক আর না থাকুক ও না থাকুক ও গিরা দিতে পারে, তার মাথায় তিনটা গিরা লাগায়, ওয়াইয়াদরিবু, আর ও মাথার উপরে গিরার উপরে থাবা মারে, অয়াকুলে এবং বলে, আলাইকা লাইলুন তবিল, লম্বা রাত ফারকত ঘুমাও, লম্বা রাত ফারকত ঘুমাও, লম্বা রাত ফারকত ঘুমাও, এভাবে বলতে থাকে। ফাইনিস্তাই কাজা, এরই ফাঁকে যদি লোকটা লাফ দিয়ে উঠে ফাদাকার আল্লাহ, তারপর বলে আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহর নামে ঘুমিয়ে গেছিলাম, সে আল্লাহ আবার ঘুম থেকে জাগালো, তারই প্রশংসা, তারই নিকটে ফিরে যাব। এই দুয়ার এত ক্ষমতা, বলার সাথে সাথে ইনহাল্লা তকদাতন একটা গিরা খুলে যাবে। ওয়াইন তাওয়াদ্দা, এখন যদি অজু করে ইনহাল্লা তকদাতন তাহলে আর একটা গিরা খুলে যাবে। ওয়াইন সল্লা, এখন যদি সলাত আদায় করে ইনহাল্লা তকদা তাহলে আর একটা গিরা খুলে যাবে। ফাসবাহা, এখন যদি সকাল করে তাহলে নশিতান উৎফুল্ল হয়ে তৈয়বা নাফসে পবিত্র আত্মা নিয়ে খুশি খুশি অবস্থায় ভালো চেহারায় সকাল করবে, অইলে অন্যথায়, নইলে আসবাহা খাবিসান নাফসে অপবিত্র আত্মা নিয়ে উঠবে, কাসলানা অলস হয়ে এই উঠছি এই উঠছি, আর একটু পরে সকাল হলো, আটটা হয়ে গেল, তারপর উঠেছে, মেশাক নিয়েছে, পাউডার নিয়েছে, দাঁত কচলাচ্ছে, মুখখানটা ভ্যাংচা হয়ে আছে, মনে হচ্ছে যে কেমন কেমন লাগছে, কেন জানেন? আল্লাহ রাসূল বলছেন, বালাফিউজনি শয়তান, ওর কানে ওর মুখে শয়তান পেশাব করে দিয়েছে। যা বলছি সব হাদিস বুখারি মুসলিম, এই কথার ভিতরে কাঁটা ঢোকানোর মতো পৃথিবীতে মানুষের কোনো ক্ষমতা নেই।
এর সাথে ওই কথা যে কথা বহুদিন বলেছে, আম গাছে যান ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে যান ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। ওর মুখে ওর কানে পেশাব করে দিয়েছে শয়তান, এ কথাই ঠিক, আমি বলিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এ বাক্য আমার নয়। অপবিত্র হয়ে মুখখান ভেঙচিয়ে খারাপ অবস্থায় কেমন কেমন লাগবে দেখে, এরকম অবস্থায় উঠবে আপনি দেখেন যে সকাল আটটায় উঠেছে, দেখেন তার মুখখান, এটা দিন রাত আপনার সামনে, আপনার যদি না দেখা না দেখা হয় তার বউকে জিজ্ঞাসা করেন, তার বউ বলবে মুখখান যেন কেমন ভেঙচা হয়ে খারাপ হয়ে আছে। আর যদি সকালে উঠে যাই তাহলে মনে রাখবেন, যখনই উঠে আলহামদুলিল্লাহিল্লাজি আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলেছেন, তখন শয়তানের এক ক্ষমতা বাতিল। শয়তান যতই চেষ্টা করুক, আল্লাহ রাসূল এমন কলা কৌশল বলেছেন যে একটা গরিব মানুষ বাহির দরজা নেই, তো যদি বিসমিল্লাহ বলে বাহির দরজার সামনে এরকম একটা খড়ি রেখে দেয় তাহলে ফাঁকা দরজা দিয়ে সকাল পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারবে না, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। কেউ যদি আসসালামু আলাইকুম বলে বাড়িতে ঢোকে, এই বাড়িতে শয়তান ইবলিস থাকতে পারবে না, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এ কথা আমি বলিনি। আসসালামু আলাইকুমের এত ক্ষমতা, বিসমিল্লার এত ক্ষমতা। আল্লাহ রাসূল বলছেন যে মান গাল্লাকা লাবু ওয়াদ করিসমাল্লাহ, যে ব্যক্তি দরজা বন্ধ করলো বিসমিল্লাহ বলল, এই দরজা সকাল পর্যন্ত শয়তান খুলতে পারবে না, অসম্ভব, শয়তানের বাবার ইবলিসের ক্ষমতা নেই এই দরজা খোলার। আমি এই কথা বলিনি, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস বুখারী মুসলিম। তিনি বলেছেন ওয়াকু কেরাবা কুমাজ করুল্লাহ, খাদ্যের পাতিল ভাতের পাতিল তরকারির পাতিল আটের পাতিল সব রাতে ঢেকে রাখো বিসমিল্লাহ বলো। কেন? এমসিল বালাও, রাতে বালা মুসিবত চলে, বিপদ আপদ চলে, যখনই কোনো খাদ্য খোলা দেখে তখন তার ভিতরে ঢুকে যায়, ও সকালে এই খাদ্য যে খাবে তারই রোগ ব্যাধি হবে, যার জন্য খোলা মাঠের ঝুরি জিলাপি ফাঁক পোলারি খাবেন না। কিভাবে যে রুচি হয়, দোকানে বসে বসে চা খাচ্ছে আর পায়ের উপরে পা উঠিয়ে গল্প করছে, মনে করছে আমি খুব ভদ্র মানুষ, আপনি কষ্ট পাবেন নাকি, এটা হলো শয়তানি বা শয়তান মানুষ, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, ছেড়ে দেন। তাহলে তো আর আপনার উপরে এই কথাটা যাবে না, আপনি বলেন যে এখানে আমি গল্প করছি আমি ভালো মানুষ, দেখি আপনি বলেন তো, স্বাভাবিক গতিতে, স্বাভাবিক গতিতে বলেন যে মেয়েটা নাচছে টিভিতে আর আমরা এখানে পাঁচ চারজন বসে ভালো গল্প করছি আমরা ভালো মানুষ, আপনি বলেন দেখি। আর যদি আপনি হাদিস শাস্ত্রে আসেন তাহলে আল্লাহ রাসূল বলেছেন এর হাদিস গ্রহণ হবে না, খেলাফুল মরুয়াত ভদ্রতা বিরোধী। হুজুর চায় বসে চা খাচ্ছে স্টলে বসে আড্ডা পিটছে গল্প করছে, তার বক্তব্য শোনা যাবে না, আমি বলিনি, ইমাম বুখারি বলেছে। দোকানে বসে আড্ডা পিটছেন হুজুর, সবার সাথে গল্প করছেন, বক্তব্য দিয়ে এসেছে, কেমন বলেছে কেমন করেছে কত টাকা নিয়েছে সে গল্প করছে, বলে হুজুরের দাম কম নাকি, অগ্রিম 50,000, পাগল হয়ে গেছে ধর্ম, আমি বুঝতে পারি না, শতকরা 98টা কথা মিথ্যা আছে। যদি প্রমাণ করতে চান আমার সামনে নিয়ে আসেন, আমি আপনাকে বিপাকে ফেলতে চাইনি। আব্দুর রাজাক সাহেব এভাবে আপনি বলেন, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে মাঠে আছি, 31 বছর থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 31 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, 31 বছর আমি কোনোদিন কারো বদনাম করিনি খোলা মাঠে, 31 বছর আমি কারো কোনোদিন বদনাম করিনি। আমি বলেছি শতকরা 98 জন বক্তা মিথ্যুক, 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, আমি বলিনি এই মুফাসসির মিথ্যুক, এই কথা আমি বলিনি। আপনি যদি আমার কথায় চ্যালেঞ্জে আসেন তখন দেখা যাবে।
আপনার সাহস থাকলে আপনি কোনো সময় দাঁড়ালে তখন কথা হবে, দেখা যাবে আপনার মুফাসসির কি করেন। তবে আমি নিচে থেকে কাউকে বলতে যাইনি, তবে বক্তা মিথ্যুক আছে এই কথার চূড়ান্ত, নইলে আল্লাহ রাসূল এত কথা বললেন কেন? মাওলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কেন? জিভ কেটে নেওয়া হবে কেন বক্তার? তাহলে মিথ্যুক না হলে ভালো মানুষ হলে এটা আল্লাহ নবী বলবেন কেন? আল্লাহ নবী অহেতুক কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন জালিক, তা হতে পারে না। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়ারাম কাদামাহু, আল্লাহর নবী রাতে উঠে তাহাজ্জুদ পড়তেন দীর্ঘ সময় দাঁড়িয়ে, দুই পা ফুলে গেছিল। ফাকিলা লাহু, তাকে বলা হলো, কাদ গফেরালাকা মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখ্খারা, মুহাম্মদ আপনার আগের পাপ পরের পাপ সব পাপ ক্ষমা করা হয়ে গেছে। লিমা তাসনাউ হাজা, আপনি এভাবে রাতে উঠে এত সালাত আদায় করেন কেন যার কারণে পা ফুলে গেছে? তখন তিনি বলেছিলেন, আফালা আব্দান শাকুরা, আমি কি একজন শুকরিয়া আদায়কারী মানুষ হব না? আমারও তো শুকরিয়া আদায় করা দরকার। বলেন আপনি কি শুকরিয়া আদায় করেছেন? বাড়ি তো বেশ সুন্দর করেছেন, অনেক জমির মালিক, আপনি কি শুকরিয়া আদায় করেন? ফকিরে ভিক্ষে চাইলে তো না করেন, মাফ করো। সেদিন আমি বলে গেছি, মনে আছে? বলে গেছি যে তোমার মা তোমার পকেটে যেন কিছু খুচরা টাকা দেয়, আপনার স্ত্রী যেন আপনার পকেটে কিছু খুচরা টাকা দেয়, তাকে অভ্যাসই হতে হবে আজ থেকে, জরুরি। কেন? ফকিরে ভিক্ষে চেয়েছে, আছে 500 টাকার নোট, দিতে পারবেন? তখন নিরুপায় তার কাছে ক্ষমা চাইতে হবে, বলতে হবে মাফ করো। ক্ষমা চাচ্ছেন, দেখেন কোন পাগলামি বুদ্ধি। আপনার স্ত্রী যদি 50টা 100টা টাকা খুচরা দেয় তাহলে আপনি 10 টাকা করে দিতে থাকবেন, খালি পয়সা নিয়ে কোনোদিন বের হবেন না। আমার মা বলতেন, বেটা ছেলেকে খালি টাকায় বের হতে হয় না। কি বুঝতেন আমার মা? আল্লাহ ভালো জানেন। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু। খুচরা টাকা হাতে নিয়ে বের হবেন, ফকির চাইলে মাফ করেন, এ কথা বলতে হবে না। আর বেশি চাউল রান্না করবেন, আপনার মায়ের যেটা স্বভাব ছিল সেই স্বভাব আপনার বইয়ের হতে হবে। আপনার মায়ের স্বভাব ছিল 3 কেজি চাউল রান্না করা, 3 সের। আপনারা 10-12 ভাই বোন খেতেন, আপনার বাপ মা খেত, আপনার ভাগ্না ভাগ্নি খেত, ফকিরে খেত, মুসাফিরে খেত, তারপরে রাতে ভাত আছে। তার মা আপনার মা এত চাউল রান্না করেছেন, আর আপনি রান্না করেছেন 150। কতটি? 150 চাউল রান্না করেছেন। দুপুরে মেহমান এসেছে, তখন বউ আপনাকে বলছে কি করবে, চাউল ভাত তো তারাকে দিলে তো এখনই শেষ হয়ে যাবে, আবার রান্না করতে হবে। এক কাজ করো, চানাচুর বিস্কুট দেবি, দেখে দাও। এই নোংরা নীতিতে যেতে হবে না। মায়ের স্বভাবে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে, জরুরি। বাপের স্বভাবে আপনাকে ফিরে যেতে হবে, জরুরি। আপনার বাপের স্বভাব ছিল এসার সালাতের সময় মসজিদ থেকে বের হওয়ার সময় দেখতো যে ওইদিকে এদিকে কেউ আছে নাকি, ওই যে মসজিদের এক কোনায় বসে আছে, কে তুমি, কোথায় বাড়ি, ফরিদপুর, খেয়েছেন কিছু, জি না, চলেন আমার বাড়িতে। তো আপনার বাপ মুসাফির ধরে নিয়ে গেছেন, আপনারা 10 ভাই বোন আছেন, আপনার বাপ মা 12 জন, মুসাফির আছে 2 জন, 14 জন মানুষ হলো, 2 জন আছে কিষান কামলা, 16 জন মানুষের ভাত রান্না করেন আপনার মা, কোনো সমস্যা হয় না, ঢেঁকিতে ধান ভেঙে। আর যদি চাঁপায় নবাবগঞ্জ হয় তাহলে 2টা ঝামেলা, এক ঢেঁকিতে ধান, আর যা তাতে আটা পিষে কালাই চাউল পিষে এতগুলো মানুষের হাতে রুটি বানাতে হবে, ওটা আরো জটিল। ভর রাত্রি উঠে গেছে, এক মুঠ করে দিয়ে যাতাতে দিয়ে পিষে এতগুলো আটা রেডি করেছে, আপনি বলেন কি? আমি দেখে অবাক হই, কোনোদিন সমস্যা হয়নি, এতগুলো ধান ঢেঁকিতে ধান ভেঙে আবার যাতাতে আটা পিষে এইভাবে রুটি হাতে বানিয়ে এতগুলো মানুষের কাজ পার করে গেছে, জান্নাত তো এদের জন্যই। রাত 10টার সময়তে আপনার স্বামী বা আপনি আমাকে নিয়ে গেছেন সাথে করে, বাড়িতে মেহমান আছে বলে, যেমন আপনি বলেছেন একজন মেহমান আছে, খানা পানি রেডি করো, তখন আপনার স্ত্রী নাক সিটকে নিতে বলছে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছো, ঝামেলা পাকাও, হোটেলে খাওয়ার নিয়ে আসতে পারো নি? আপনার এই চিৎকারটা আপনার মা শুনে নিয়েছেন, তখন তার বয়স 80 বছর, মা তাহুড়া করে উঠে এসে বলছে, থাক বেটা বউমাকে উঠাইস না, আমি সব কিছু রেডি করে দিচ্ছি,
আপনার মা 80 বছর বয়সে এখনও পারে, আর আপনার স্ত্রীর 16, 18, 20 বছর, 24 বছর বয়স, 30 বছর বয়সেও পারে না। এই স্ত্রী পাল তালাক দিতে আমি বলিনি, তবে যদি মায়ের স্বভাবে না যায় তাহলে তালাক দিতে হবে, এ কথাই ঠিক। তালাক দেওয়া আমার এটা আদেশ নয়, পরামর্শ, ফিরে যেতেই হবে আপনার মায়ের স্বভাবে। ফকিরকে ভিক্ষে দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। অসহায় রাস্তা ঘাটের মানুষকে, অসহায় মানুষকে খেতে দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। অসহায় মানুষকে খেতে দিলে জান্নাত আমার জন্য ঝুলবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব তিনি যেটা বলেছেন সেটাই কিয়ামতের মাঠে বাস্তবায়ন হবে। ফকিরকে, অসহায় মানুষকে ভিক্ষে দিয়ে, ফকির অসহায় মানুষকে খেতে দিয়ে জান্নাত কিনবই, ইনশাআল্লাহ। ভুলেও কোনোদিন বলবো না মাফ করো, খুচরা টাকা নিয়ে বের হব, মনে না থাকলে আজকে দে স্ত্রীকে বলে রাখবেন, এই ছেলে তুমি তোমার বোনকে বলে রাখবা, তোমার মাকে বলে রাখবা, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হব তখন আপনি আমার খুচরা টাকা আমার পকেটে দিয়ে দেন। মানুষে খালি ফকির ভিক্ষা চাইলে, আমার কাছে 500 টাকার নোট থাকে, আমি দিতে পারি না, আমি খালি বলি মাফ করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজালু রাব্বুনা তাআলা ইলা সামাইয়িদ দুনিয়া হিনা ইয়াবকা সুলসুলাইল আখিরা, যখন রাতের 3/2 পার হয়ে যায় তখন আকাশ আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, নেমে এসে চিৎকার করে বলেন, মায়াদুনি ফাস্তাজিবালাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, মায়া সলনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব, মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। এই কথা বলে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত চিৎকার করতে থাকেন। যে বোকা মানুষ রাত 3টায় টিভি বন্ধ করে শুয়েছে সে আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না, এই ডাকে সাড়া দিতে পারবে না, যে রাত 2টায় শুতে শুয়েছে এই আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না, ডাকে সাড়া দিতে পারবে না। এই ডাকে সাড়া দিতে হলে রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে, আড্ডা পিটা বাদ দিতে হবে, বন্ধু বান্ধবকে নিয়ে ঘোরা এই নোংরা নীতি ত্যাগ করতে হবে, বান্ধবীর সাথে ভাবির সাথে রাত রাত কথা বলা, ভোর করে দেওয়া মোবাইলে কথা বলা, এই নোংরা এই জঘন্য এ বর্বর অসভ্য নীতি ত্যাগ করতে হবে। সত্যি যদি জান্নাত কিনতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই করতে হবে। রাতের 3/2 পার হলে আল্লাহ তাআলা আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবালাহু, কে আমাকে ডাকে, কি প্রয়োজনে ডাকে, যেইভাবে ডাকছে আমি তার কথা মেনে নিব। আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম মা দাওয়াতনি ওয়া রাজাওতনি, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, মায়া সলনি ফাউতিয়াহু, যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিই, মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে পাপ করেছে ক্ষমা ভিক্ষে চাই, যত বড়ই পাপই হোক না কেন আমি তাকে ক্ষমা করে দিই। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাকা ঝনুবুকানা সময়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাক ফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতুল্লাহ, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপি, তুমি একটু বলো না আমাকে যে আমার ভুল হয়েছে মাফ করো, আমি তো সেটাই শুনতে চাচ্ছি। কুল্লবানি আদম খাত্তা খাইরুল খাত্তাইন তাওবুন, আদম সন্তানই পাপি, সবচেয়ে ভালো মানুষ সেই যে পাপ করার পরে আমাকে বলে আমার ভুল হয়েছে। আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, এই সব দোয়া যে পড়তে পারে আল্লাহ তার কথা শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন, যেভাবে ডাকো তুমি আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর রাসূলকে, আয়ুদ্দুয়া ইয়াসমা, আল্লাহর নবী সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন? আল্লাহর নবী সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন? তখন আল্লাহ রাসূল বললেন, ফি জফিল লাইল, জফর লাইল আখেরা, শেষ রাতে, রাতের শেষে, শেষ রাতে, একটার পরে, দুইটার পরে, তিনটার পরে, এরকম সময়ে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। ও দোবরা সলাতিল মাকতুবাতে, ফরজ সলাতের পরে আল্লাহকে ডাকলে মানুষের পাপ ক্ষমা হয়ে যায়, আল্লাহ তাআলা তার কথা শুনে নেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফ, নিশ্চয় জান্নাতে এত উন্নত মানের দামি দামি ঘর রয়েছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, হীরা মুক্তা মাণিক্য দিয়ে তৈরি, শুধু টক 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 করছে, ঝকঝক করছে, ইরা জাহির আহমিন বাতেনে হা, বাতেনে আহমিন জাহিরে হা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, বাহির ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, টক 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 করছে, এত দামি ঘর তৈরি করেছেন আল্লাহ। সাহাবীগণ বললেন, লেমন হাজেহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে, লেমন হাজেহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, এক লেমানা আলানাল কালামা, যার মুখের ভাষা নরম। এই ছেলে তোমাকে বলছি, তোমার বয়সের ছেলে হোক, মুরব্বি হোক, আজ থেকে কাউকে ঝাঁকি দিয়ে রাগ দেখিয়ে কথা বলবো না। ভালো ভালো আচরণের সবচেয়ে বড় সাইড হলো মুখ। ভালো আচরণ ওর মুখ ভালো যার, খারাপ আচরণ ওর মুখ খারাপ যার। কথাই কথা হ্যাঁ হ্যাঁ করে হাসছে, একবারে আর পিছনে লাগছে, ওর পিছনে লাগছে, একবার একে হাসাচ্ছে, একবার ওকে হাসাচ্ছে, অহেতুক কথা বলছে, বিরুদ্ধে কথা বলছে, এর মুখখান সবচেয়ে খারাপ। আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথে বলতে পারো, মাইকুবুর নাসার নারা পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জালে সানা হো জিভাটা ধরে নিয়ে বলছেন, দেখো জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আর মহিলা মানুষই মানে বদনাম করে, যে এসে যে সন্ধ্যা থেকে এসে খালি কি যে বলছে তার কোনো হিসাব নাই। শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে বসে আছো, শরম হয় না তোমার একটু? আপনি একজন মহিলা মানুষ, আপনাকে কখন থেকে আমি নিষেধ করছি আপনি কথা বলছেন কেন? আপনাকে তো আমি ধৈর্য ধারণ করে বসে থাকতে বলেছি, আপনি ইতস্তবোধ করেন না কেন? আপনি কি সম্মান করেন আমাকে তা তো আমি বুঝলাম না। তাই মেয়ে, তোমারই তো খুব পিড়ে পিড়ি যে আব্দুর রাজাক সাহেবকে নিয়ে আসেন, তো তুমি হাঁটতে হাঁটতে চলে গেলে কেন, এভাবে এভাবে বসে আছে কেন? বেখিয়াল, এক একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা, তোমাকে এইভাবে হিসাব করতে হবে? আমার ব্যক্তিগত কোনো কথা নেই এখানে, প্রতিটা বাক্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখের ভাষা আমি আরবি থেকে বাংলা করে শোনাচ্ছি, আমি নিজে থেকে একটা বাক্য বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এত দামি ঘর পাবে সেই যার মুখের ভাষা নরম। দুই, আতামা তামা যে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয়, ওই কথাটা আবার ফিরে আসলো, বউকে মায়ের স্বভাবে যেতেই হবে যে কোনো মূল্যে। দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয় যে তার জন্য এ দামি ঘর। তিন, অতাবা শ্যাম, নিয়মিত নফল রোজা শ্যাম থাকে যে, নফল শ্যাম মানে বৃহস্পতিবার আর সোমবার শ্যাম থাকতে হবে রোজা। বলতে পারেন বৃহস্পতিবার সোমবার কেন শ্যাম থাকবো? সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় এই দুই দিনে, তো আমাদের নবী বলতে না আনা উহি বয়রাজা আমালি ওয়ান সায়েম, আমার যখন রিপোর্টটা দেওয়া হবে তখনও দেখুক যে আমি সেম আছি, দেখো দেখো তুমি আমি সেম আছি, এনো আমার রিপোর্ট।
আমি সেম অবস্থায় যেটা দেখো, আল্লাহর নবী তার রিপোর্টটা দেখানোর সময়তে তিনি কি অবস্থায় দেখাতে চাইতেন? সেম অবস্থায়। মনে হয় বুঝাতে পারি না ভালো করে। তাহলে এখন আমরাও যদি চাই তাহলে আমাদের কি করতে হবে? কোন কোন দিন? বৃহস্পতিবার আর সোমবার। চেষ্টা করেন, মানুষই পারে, গরু ছাগলে কাজ করতে পারবেন। বৃহস্পতিবার সোমবার কে মানুষ, কে সেম থাকতে পারবে? মানুষ, আমি আপনি। চেষ্টা করতে হবে, করতে হবে চেষ্টা, মানুষই পারে, পথ কিছু অবলম্বন করতে হবে, এবাদতে নামতে হবে, নিয়মিত সেম পালন করে যে তার জন্য এই দান জান্নাত। মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করে, তাদের জন্য এই জান্নাত আমি প্রস্তুত করেছি। মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করে, তাদের জন্য আমি এই জান্নাত প্রস্তুত করেছি। মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করে, আমি তাদের জন্য এই জান্নাত প্রস্তুত করেছি। দামি জান্নাত আমি তাদের জন্য প্রস্তুত করেছি যারা তাহাজ্জুদ পড়ে। আট রেখাত বেশি নয়, না হয় চার রেখাত, না হয় দুই রেখাত, একটু থামেন, একটু থামেন, আপনার কাছে আমি চলে এসেছি। আপনি মনে করছেন আব্দুর রহিম সাহেব বিশ রেখাত তো গেছে, আট রেখাত ছিল, তার চেয়েও কি কম? হ্যাঁ, তার চেয়েও কম। তো তার চেয়ে সবচেয়ে কমটা আমাকে বলেন তো, সেটা করব। ঠিক আছে, কমটাই করা ভালো, যেটা পারবো সেটা করব। একদিনই অনেক ঘাড়ে করে নিলাম, পারলাম না, তা আল্লাহ রাসূল বলছেন না এটা খারাপ। আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ান কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে ওটা যেটা অবিরাম চলে কম হলেও, সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে ওইটা যেটা অবিরাম চলে কম হলেও। আমি আপনাকে কোরআন মাজিদ পড়তে বলেছি তিন দিনে একবার, না হয় সাত দিনে একবার, না হয় পনেরো দিনে একবার, না হয় এক মাসে একবার, তখন একটাও পারেননি, তখন আমি বলেছি তিনবার সূরা ইখলাস পড়েন তাহলে একবার। এবার কতক্ষণ সময় লাগবে? দেড় মিনিট, এক মিনিট। তো এক মিনিটে একবার কোরআন মাজিদ পড়ে নেওয়া যাবে, এটাও পারা যাবে না? তার তো রহমতের অভাব নাই, নেকি আপনি নিয়ে ঘর বাড়ি ভর্তি করে নেন, তা তো অভাব নাই। তার নাম আল্লাহ, এমন জান্নাত বানিয়ে দিয়েছেন যে গেট দিয়ে যদি মানুষ জন ফেরেশতা জিন সবাই যদি একসাথে ঢোকে তো গেটে সমস্যা হবে না। তাহলে আপনি সূরা ইখলাস তিনবার পড়লে তো অনেক কিছু পাবেন। এই ছেলে দেখো তো ওখানে দাঁড়িয়ে কেউ কথা বলছে না, কি শব্দ আমার এখানে আসে। যারা তোমরা এই গ্রামের ছেলে, তোমাদেরকে আমি প্রথমে বলেছি তোমরা আজকে বক্তব্য শুনতে পাবা না। কোনো জায়গাতে যদি কোনো সাড়া শব্দ হয় তার জন্য দায়ী তোমরা। দোকানপাটে যদি মানুষ বসে চা খায় আড্ডা ফিটে তাহলে তোমরা, তার জন্য তোমরা দায়ী। হয় তাদেরকে এখানে বসাতে হবে, না হয় স্থান ত্যাগ করতে বাধ্য করতে হবে যে কোনো মূল্যে। তার ব্যক্তিগত স্বাধীনতাই, এখানে বসে থাকার কোনো সুযোগ নাই। আমি নির্বাচন করতে আসিনি বেটা, আমি এখানে আমি নির্বাচন করতে আসিনি। তোমাকে আমি অনুরোধ করে বসে বলতে হবে, ভাইজান আসেন, ভাইজান আসেন, ভাইজান আসেন, এক কাপ চা খেয়ে যান। এই স্বভাব নিয়ে আমি তোমার কাছে আসিনি। তোমার স্বভাব নোংরা নীতি পরিবর্তনের জন্য এসেছে, তোমার নোংরা স্বভাব পরিবর্তন আল্লাহ করুক, এই দাবি নিয়ে আল্লাহর কাছে এসেছি। এই মনে করো তুমি, তুমি বসে আড্ডা পিঠে চা পান করবে এখন, আর তোমাকে এমনিতে ছেড়ে দেওয়া হবে? তুমি নিজেকে পশু গরু ছাগল মনে করো, সেটাই ভালো হবে। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ। একথা আমি বলিনি, একথা আল্লাহ তাআলা বলেছে, তোমার স্বভাব কুকুর শৃগালের চেয়ে খারাপ। একথা আমি বলিনি, একথা আল্লাহ তাআলা বলেছে। তুমি আমার বাক্যকে উল্টিয়ে ধরার চেষ্টা করো ক্ষমতা থাকলে।
তোমারটাই যদি ঠিক হয়ে যায় আমি ছেড়ে দেবো, একথা আমি বলিনি, একথা আল্লাহ তাআলা বলেছেন। কুকুর শৃঙ্খলের মতো স্বভাব মানুষের, নইলে তার চেয়েও খারাপ একথা আল্লাহ বলেন আমি বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি দামি জান্নাত পেতে চায় তাহলে চারটা স্বভাব নিতে হবে। শেষ রাতে সলাত আদায় করে যারা এই জান্নাত পাবে তারা। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইনাহু দাবু সলিহিনা কাবলাকুম। পৃথিবীর মানুষ, তোমরা রাতে তাহাজ্জুদ পড়তে শিখো, এটা অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের স্বভাব। পৃথিবীর মানুষ, তোমরা রাতে তাহাজ্জুদ পড়তে শিখো, এটা অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের স্বভাব। পৃথিবীর মানুষ, তোমরা তাহাজ্জুদ পড়তে শিখো, এটা অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের স্বভাব। এই স্বভাব তাদের ছিল, তারা রাতে উঠে তাহাজ্জুদ পড়তো। শোনো, তাহাজ্জুদ পড়লে তিনটা সুবিধা হয়, হুয়া কুরবাতুন কইলা রব্বিকুম, তাহাজ্জুদ পড়লে তুমি তোমার প্রতিপালকের পাশে হয়ে যাবা, তাহাজ্জুদ পড়লে তুমি তোমার প্রতিপালকের পাশে হয়ে যাবা। দুই, মুকাফিরাতুন লিসায়াত, তাহাজ্জুদ পড়লে পাপ ক্ষমা হয়ে যাবে, তাহাজ্জুদ পড়লে পাপ ক্ষমা হয়ে যাবে। তিন, মানহাতুন আলিল ইসমে, তাহাজ্জুদ পড়লে মোবাইলের পাপ বন্ধ হয়ে যাবে, তাহাজ্জুদ পড়লে সামাজিক পাপ বন্ধ হয়ে যাবে, তাহাজ্জুদ পড়লে নোংরামি বদমেজাজি স্বৈরাচারী স্বেচ্ছাচারী খারাপ স্বভাব বন্ধ হয়ে যাবে। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এক, আল্লাহর নিকটে হওয়া যাবে। দুই, পাপ ক্ষমা হয়ে যাবে। তিন, পাপ পাশ থেকে দূরে সরে যাবে, পাপ পাশ থেকে দূরে সরে যাবে। আপনার চরিত্র তখন আর বদমেজাজের হবে না, অহংকারী হবে না, স্বৈরাচারী হবে না, জোর যার মুল্লুক তার হবে না, ক্ষমতা দেখিয়ে জমি দখল করে নিয়েছেন, বিচার হবেই, তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, ক্ষমতা দেখিয়ে গরিব মানুষকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছেন, ক্ষমতা দেখিয়ে একটা ভালো মানুষকে জেলে দিয়েছেন, পৃথিবীর মোহে পড়ে দলনেতার পিছনে পড়ে লোকটাকে জোর করে জেলে দিয়েছেন, 20 বছর থেকে সেরাজগঞ্জ জেলে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে, জজ জানে না আমি কেন জেলে, উকিল জানে না আমি কেন জেলে, যে লোকটা সাজিয়েছে সেই শুধু জানে যে সে লোক কেন জেলে, পৃথিবীতে আর কেউ জানে না। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, ও নিজেও জানে না ঘটনা কি। কিরে, আমি তো সেদিন গ্রামে ছিলাম না, ছিলাম তো আমি রংপুরে, আমি কি করে 1 নম্বর আসামি হলাম? আপনি মনে করছেন এইরকম চরিত্র যার তাকে আল্লাহ ছেড়ে দেবে? ও জালেম, স্বৈরাচারী ও স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি, এর জন্য জাহান্নাম প্রতীক্ষমান রয়েছে, একথা আল্লাহ বলেন, একথা নবী বলেন। জান্নাত পেতে হলে এই পথে আসতে হবে। আজকের আলোচনার শেষ কথা, সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আইকাজার রাজুলু আহলাহু, মানুষ যদি নিজে উঠে তার স্ত্রীকে জাগায়, ফাসাল্লা রাকাতাইনি আও সাল্লা রাকাতাইনি, দিয়ে যদি দুই রেকাত সলাত আদায় করে দুইজন মিলে, অথবা একাই যদি দুই রেকাত সলাত আদায় করে, তাহলে কোতেবা মিনা জাকিরিনা ওয়া জাকিরাত, তার নামটা ওই সব লোকের তালিকায় হয়ে যাবে যারা নবী রাসূল অতীতের পরহেজগার, যারা দিন রাত তাসবিহ তাহলিল জিকির আজকার করে, ওদের তালিকায় এর নামটা লিখে দেওয়া হবে। আমি বলিনি এ কথা, অনুবাদক আমি। আপনি যদি রাতে উঠে সুন্দর করে ওযু করে দূরে কাত সালাত আদায় করতে পারেন, যারা দিন রাত তাহাজ্জুদ পড়ে ওদের একটা তালিকা আছে, আপনার এই দুই রেকাতের ভিত্তিতে আপনার নামটা ওখানে লিখে দেওয়া হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।
তাহলে আপনি ভালো মানুষের কাতারে চলে আসলেন, তখন আপনার ইহকালও সহজ, আপনার পরকালও সহজ, তখন আপনার ইহকালও সহজ, আপনার পরকালও সহজ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মায়াকুনু রাব্ব মিনাল আব্দে, আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন, ফি আখিরিল লাইলে রাতের শেষে, আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন, ফি আখিরিল লাইলে রাতের শেষে, আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন রাতের শেষে, শেষ রাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবে ওই সময়ে পুরুষ নারী যা চাইবে তাই দেওয়া হবে, তার নাম রাতের সালাত। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এইখানে এসে খুব সতর্কতা ও সাবধান করে বলতে চাচ্ছি, একটা বাক্য আপনার স্ত্রীর সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। এক, তাদের হাতে থাকবে লাঠি, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেচের মতো একদিক মোটা একদিক চিকন, তাদের হাতে থাকবে লাঠি, যারা একদিক মোটা একদিক চিকন, যারা দলীয় দাপট দেখায়, যারা সরকারি কাজে ব্যস্ত থাকে, এদের হাতে এমন লাঠি দেখা যায়, এরা এজরুবান নাস্তা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে, এরা এক শ্রেণীর মানুষ। দুই, নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ, কাপড় পরে থাকে উলঙ্গ অবস্থায় পরে থাকে, মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়, লায়াত খোল্লাল জান্না, এইসব মহিলা জান্নাতে যাবে না, এইসব মহিলা জান্নাতে যাবে না, নগ্ন পোশাক পরে যারা জাহান্নামে যাবে তারা, পাতলা পোশাক পরে যারা জাহান্নামে যাবে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই, এক মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান্নামে যাবে। দুই, রাজলত মিনান নিশায়, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। তিন, অদ্দায়ুসালে ইউক্রোপিয় আলী আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে হলো দায়ুস, ও জাহান্নামে যাবে। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, নগ্ন পোশাক পরে যারা, পুরুষের পোশাক পরে যারা, এখানে সেখানে ঘুরে যারা, তারা জাহান্নামে যাবেন। পুরুষের পরিচয় দিয়ে বেঁচে থাকুন, আপনার স্ত্রী জরুরি দুর্ঘটনা ছাড়া, আপনার অনুমতি ছাড়া বাড়ির বাইরে কোথাও যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, ভাবির বাড়ি যেতে পারে না। বিবাহের বাড়ি তো বহু দূরের কথা, বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়, বিবাহের বাড়িতে যাওয়া তো বহু দূরের কথা, বাড়ি ত্যাগ করতে পারে না আপনার অনুমতি ছাড়া, তার নাম পুরুষ। পুরুষ হয়ে বেঁচে পরিবার কন্ট্রোল করার চেষ্টা করুন, জান্নাত কিনতে হবে যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করুন, আর আমার কথাটি মনে রাখবেন, আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়, সেই আশা নিয়ে আমি মাঠে নেমে আছি, সেটাই হচ্ছে আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া ছয়মাইল বাবুগঞ্জ বরিশাল, আরও অন্য অন্য জায়গায় এইসব জামিয়া সালাফের জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করেন, আল্লাহ যেন এটাকে কবুল করেন। ওপরে কবুল হলে কাজ সহজ, আর যদি ওপরে কবুল না হয় তাহলে যতই চেষ্টা করি কাজ সহজ হবে না।
উপস্থিত জামিয়া সালাফের সংক্ষিপ্ত কর্মতালিকা। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে একটি একাডেমিক ভবন তৈরি হচ্ছে, যাতে প্রায় 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। নির্মাণ কাজে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জের জমি প্রায় 50 বিঘা, এই জমির উপরে বাইতুল হাম জামে মসজিদের জন্য বরাদ্দ করা হয়েছে 200 শতক জমি, যার একতলায় মুসল্লি ধরবে 10,000। একসাথে একতলায় এত মুসল্লি সালাত আদায় করতে পারবে। এসব পরিকল্পনা প্রায় কাছে এসেছে, এখন কাজ আরম্ভ হবে। এই জন্য আপনি আন্তরিকভাবে দোয়া করেন, আল্লাহ তুমি জামিয়া সালাফের সব কাজকে কবুল করো। এখন জামিয়া সালাফেই প্রায় 4000 এর চেয়ে বেশি কিছু ছেলে মেয়ে পড়াশোনা করছে, সবাই ভিন্ন ভিন্ন স্থানে আছে। তার 300 কিছু বেশি এতিম রয়েছে ছেলে মেয়ে, প্রায় 500 ছেলে মেয়ে আছে অসহায়, যাদের সহযোগিতা আপনারা করে থাকেন, যার কারণে আপনাদেরকে দানের হাত প্রশস্ত করতে হবে। আপনি দান না করলেও জামিয়া সালাফের সব কাজ হয়ে যাবে, এটা আপনি মনে রাখবেন, কিন্তু আপনার টাকা ছাড়া হয়ে যাক এটা আমি চাই না। আপনি করলেও হবে না করলেও হবে, ও হবেই, মানুষের কোনো শক্তি নাই ইনশাআল্লাহ এই কাজকে ধরে রাখতে পারে, মানুষের হাতে আল্লাহ এই ক্ষমতা রাখেননি। আমার যেটা সাহস, আমি ওখানে অ্যাকশন দেখলে আমি তার টাকা দিয়ে দিই, আমি 10-এর পয়সার ক্ষতি করি না, এটা আমার সাহস। এই সাহসের ভিত্তিতে আমি আপনাকে বলছি, জামিয়া সালাফের কোনো কাজকে মানুষ ঠেকাতে পারবে না, যতই বিরোধিতা করুক ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া নিজ সময়ে নিজ স্থানে গড়বেই গড়বে ইনশাআল্লাহ, গড়বেই গড়বে ইনশাআল্লাহ, গড়বেই গড়বে ইনশাআল্লাহ। তবে আপনার কিছু সহযোগিতা ছাড়া গড়ে যাক, এটা আমি চাই না। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফে 10 টাকা সহযোগিতা করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। এই আশায় দিন কাটাতে চাই, এইটুকু কথা আপনার সাথে জরুরিভাবে থাকছে। শেষের কথাটি থাকছে, জামিয়া সালাফের সার্বিক কাজকে মূল্যায়ন করতে হবে, তার মধ্যে জরুরি হচ্ছে জামিয়া সালাফের মুখপত্র মাসিক আল ইতিসাম পত্রিকা। ব্যয়বহুল খরচের পত্রিকা, 10 জন মুফতি আছে, এই পত্রিকার পিছনে 50টা প্রশ্নের উত্তর দেওয়া হয় প্রত্যেক মাসে। আগে বোর্ড বসে, বোর্ডে পাস হয়, তারপরে এই ফটোগুলি পত্রিকায় আসে বাংলা ভাষায়। পৃথিবীর প্রত্যেকটা বাঙালি এই পত্রিকা পড়ুক, এটা আমার আন্তরিক দাবি। আমি জানি না আপনি কতটুকু ভালোবাসেন, আপনি আবদুল্লাহর বই পড়েন, মিন্নাতুল বারি আমিও পড়ি, আপনাকে পড়তে বলছি। তবে আমি যেসব বই পুস্তক লিখেছি এগুলো পড়ার জন্য আমি অনুরোধ জানাই, যেমনভাবে নতুন একটা বই পোশাক, যেমন একটা নতুন বই সলাতের উপরে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত। আমি বুঝেছি যে সলাতের জগতে এটাই সবচেয়ে ভালো বলে আমার বিবেচনা বলছে। আপনি পড়লে, আপনি পরামর্শ দিলে আমি সেটা বুঝতে পারবো। আরও যত বই আছে, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী, আদর্শ পুরুষ, বক্তা শ্রোতার পরিচয়, তাফসির কি মিথ্যা হতে পারে, সব বইগুলি সংগ্রহ করুন, বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা সংগ্রহ করুন, এটা আমার জোরালো দাবি। শেষে এসে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, আমরা যে আলোচনা করলাম এ আলোচনা অনুযায়ী তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি।